আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে পড়বো হচ্ছে প্রাণী পরিচিতি, এখন দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ঘাস ফড়িং নিয়ে আর কি, ঘাস ফড়িং সংক্রান্ত। তো ঘাস ফড়িং এ আমরা কি কি পড়বো, ঘাস ফড়িং টপিকটা বলে রাখা ভালো, ব্যাপক বড়। সো আমাদের একটু ফার্স্টই আগাইতে হবে, তা না হইলে আমরা সময় মতো শেষ করতে পারবো না। তো দেখো, তো আমরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি তোমরা স্ক্রিনের সামনে ঘাস ফড়িং কিছু সাধারণ পরিচিতি আমরা জানবো। যে ঘাস ফড়িং হচ্ছে দুই ধরনের ঘাস ফড়িং পাওয়া যায়। যেহেতু ঘাস ফড়িং একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তা তাদের অ্যান্টেনা থাকবে, সো তাদের অ্যান্টেনা লম্বা থাকতে পারে অথবা তাদের অ্যান্টেনা খাটো থাকতে পারে। সো এটার বেসিসে আমরা দুই ধরনের ঘাস ফড়িং আসলে দেখতে পাই। ওকে, সো এরপরে তুমি যেটা দেখতে পাচ্ছ যে পৃথিবীতে 20 প্রজাতির ঘাস ফড়িং পাওয়া যায়। এটা কিন্তু পৃথিবীর কথা বলছে, সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পৃথিবীতে 20,000 প্রজাতি পাওয়া যাচ্ছে, আর বাংলাদেশের কথা যদি বলি অনলি 20 প্রজাতি। জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং যে দুইটাই শব্দ, দুইটাই সংখ্যা হচ্ছে 20-এর মধ্যে, 20,000 কখন, যখন হচ্ছে পৃথিবীতে, আর আর 20 প্রজাতি পাওয়া যায় কোথায়, বাংলাদেশে। সো এই জিনিসটা খেয়াল রাখবে। এটা কোথাও, এটা মেডিকেলে নাকি হচ্ছে ভার্সিটিতে কোথাও একটা প্রশ্ন আসছে আমার যতটুকু মাথায় আছে। সো যারা মনে করে যে বাংলাদেশে এবং পৃথিবীতে কয়টা প্রজাতি এটা একদমই মনে রাখা ইম্পর্টেন্ট না, তাদের ক্ষেত্রে আমি বলবো ভাই দেখো, শ্রেণীবিন্যাসের চ্যাপ্টারে মনে না রাখো বা রাখো আমি জানি না, বাট এই চ্যাপ্টারটার মধ্যে হাইড্রা বলো, ঘাস ফড়িং বলো, রুই মাছ বলো, এগুলোর প্রজাতি কোথায় কয়টা আসছে, ইনফরমেশন গুলো বইয়ে দেওয়া আছে, এগুলো থেকে প্রশ্ন আসে। সো তুমি দেখবে একটু পরে প্রমাণ পাবা, আচ্ছা, যদি ভাইয়া কোনো কারণে ভুল বলে থাকে, তাই না? আচ্ছা, এরপরে খেয়াল করো যে যেটা বলছিলাম ঘাস ফড়িং এর খাদ্য কি, আমরা হাইড্রার খাদ্য যেরকম পড়ে আসে এবং ঘাস ফড়িং এর খাদ্য আছে। ঘাস ফড়িং দেখতে ঘাসের মতো লাগতেছে, আসলে সে খায়ও ঘাস জাতীয় জিনিসপত্র, অর্থাৎ সে তৃণভোজী, ঠিক আছে? তো ঘাস ফড়িং নামটার মধ্যে দেওয়া আছে সে কি তৃণভোজী বা শাকাশী। শাকাশী মানে কি, শাকভোজী, অর্থাৎ বা বলা যায় কি যে সে মাংসাশী না। আমাদের হাইড্রা কি ছিল মনে আছে, তিনটা মদে আমরা পড়ছিলাম। সো এই জিনিসটা আমি তোমাদেরকে শিখাতে যাচ্ছি যে জিনিসপত্রগুলো কিন্তু রিক্যাপচুলেট করতে হবে, কম্পেয়ার করতে হবে। একই জাতীয় জিনিস যখন আমরা পড়তেছি আবার, তখন আগের ইনফরমেশনের সাথে আমার চিন্তাটা আবার মিলে নিতে হবে। এইভাবে তাহলে পড়াটা ভালো থাকবে, মনে থাকবে। সো দে আর হার্বিভোরাস। আচ্ছা, এরপরে হচ্ছে কি, প্রতিকূল আবহাওয়ায় এরা দিনে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এদের গতি সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। সো এদের সাধারণ পরিস্থিতির মধ্যে আমরা দেখলাম কয় ধরনের, তারপর দেখলাম প্রজাতি, বাংলাদেশে কয়টা, পুরা পৃথিবীতে কয়টা, তাদের খাদ্য কিরকম, তৃণভোজী বা হার্বিভোরাস, তারপর আমরা কি দেখলাম এটা গতি, যে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা কত কিলোমিটার যেতে পারে, প্রায় 15 কিলোমিটার্স পার ডে, ঠিক আছে, পার ডে, কিন্তু ঘন্টায় না, এটা অনেকে ভুল করতে পারে। আচ্ছা, শ্রেণীতাত্ত্বিক অবস্থান, এটা আমি বলবো যে ভিভিআই নট ফর মেডিকেল, এটা হচ্ছে ভিভিআই ফর ভার্সিটি, যারা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য পড়বে, অর্থাৎ ভার্সিটি কোয়েশ্চন ব্যাংক সলভের প্রতি যারা ইম্ফেসিস দিবে তাদের ক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট। যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য পড়বে তাদের জন্য ইম্পর্টেন্ট, আমি হাইড্রা পড়ার সময় বলছি। সো এটা আমি এখানে পড়াই দিচ্ছি না, তোমরা এটা পড়ে নিবা নিজ দায়িত্বে, নিজ দায়িত্বে এটা মুখস্থ করে নিবা, এটা মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। সো এখানে বোঝানোর পার্ট নাই, আমি চলে যাচ্ছি। এই যে দেখো, মেডিকেলে না, এটা ডেন্টালে কোয়েশ্চেন আসছে 18-19 দিকে, বাংলাদেশের সন্ধানপ্রাপ্ত ঘাস প্রজাতির প্রজাতির সংখ্যা কয়টা, বাংলাদেশে কয়টা ছিল, পড়াইছি তোমাদেরকে 20টা। দেখো এই যে 20টা, এখন 20টাও আসছে, 20,000ও আসছে, 1,000 কি হবে, হবে না, পুরো পৃথিবী বললে তখন হচ্ছে 1,000 হবে। আচ্ছা, আশা করি ক্লিয়ার কিন্তু বিষয়গুলা। এরপরে আসো, আমরা অলরেডি 2-3 পেজ পড়ে আমরা একটা কোয়েশ্চেন সলভ করে ফেলছি, ইন্টারেস্টিং লাগতেছে আমাদের কাছে। এখন আমরা আসি হচ্ছে বহি অঙ্গ সংস্থান নিয়ে কথাবার্তা বলতে। সো ঘাস ফড়িং বহি অঙ্গ সংস্থানটা আসলে একটু জটিল প্রকৃতির, তাই তারপরেও আসলে যে ইনফরমেশন গুলো না পড়লেই না সেগুলো আমরা আলোচনা করি। মাথায় রাখতে হবে তাদের আকৃতির মধ্যে এত কথা মাথায় রাখার দরকার নাই, শুধু যতটুকু জানা রাখতে হবে সেটা হচ্ছে তারা দ্বিপার্শ্বীয় প্রদেশম, কেন তারা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের মধ্যে অন্তর্ভুক্ত। সো তারা অবশ্যই অবশ্যই কি হবে, দ্বিপার্শ্বীয় প্রতিসময় হবে। ওকে, তারপরে হচ্ছে কি, এদের দৈর্ঘ্য সম্পর্কে আইডিয়া দিতে হবে। আচ্ছা, এদের দৈর্ঘ্য সম্পর্কে আমার আইডিয়া দেওয়া লাগবে। সো দৈর্ঘ্যটা কি 8 সেন্টিমিটার পর্যন্ত হইতে পারে, আমরা 15 কিলোমিটার পর্যন্ত এদের যাওয়ার কথা বললাম এবং 8 সেন্টিমিটার পর্যন্ত এদের লম্বায় দৈর্ঘ্য হতে পারে, এটা জাস্ট মনে রাখবা, বাট এটা অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর আমরা আসি যেগুলো, এটা যে খুব ডার্ক বর্ণ দেখতেছো না, বোল্ড করা, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তারপর এদের আবরণ, এদের আবরণটা হচ্ছে কাইটিন যুক্ত কিউটিকল এর আবরণ থাকে এদের বাইরে, ঠিক আছে? এটা একদম নর্মাল আর্থ্রোপোডা পর্বে যে কোনো প্রাণীর আসলে কাইটিন যুক্ত বহিকঙ্কাল থাকে, কাইটিন যুক্ত কিউটিকল দ্বারা আবৃত থাকে। সো তারাও কিন্তু এক্স্যাক্টলি ওই রকমই। এদের বর্ণ ডাজেন্ট ম্যাটার, বাট মনে রাখতে হইলে হলদে সবুজটাই বেশি মনে রাখবা, কারণ বেশিরভাগ ঘাস ফড়িং এর বর্ণটা হচ্ছে হলদে সবুজ।
আচ্ছা, এছাড়াও বাদামি উজ্জ্বল নীল হলুদ হতে পারে, বাট হলদে সবুজটাই মনে রাখবা, যেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের কমন একটা বর্ণ, এবং কমন ঘাস ফড়িং যেগুলো আমরা দেখতে পাই, যে তোমার যে উপরে দেখলাম না, পৈকিলোসেরাস এবং পিকটাস। সো পৈকিলোসেরাস পিকটাস জেনারেলি হলদে সবুজ বর্ণেরই হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসে বহিঃকঙ্কাল। বহিঃকঙ্কাল আমরা জানি কাইটিন যুক্ত বহিঃকঙ্কাল। এখন কাইটিন যুক্ত যে বহিঃকঙ্কালটা, সেটা আসলে ত্বকের একটা অংশ থেকে আসছে। মানে ইফ ইউ মানে যদি তুমি বিলিভ না করতে পারো, ধরো এটা হচ্ছে তাদের স্কিন। স্কিনের দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে মানে বলা যায় এদের স্কিনের অনেকগুলো লেয়ার আছে, তার মধ্যে সবচেয়ে যে নিচের লেয়ার সেটা হচ্ছে হাইপোডার্মিস। সো স্কিনের সবচেয়ে নিচের লেয়ার হাইপোডার্মিস থেকে তোমার কিছু নিঃসৃত পদার্থ থেকে হচ্ছে তোমার তাদের বহিঃকঙ্কালটা আসছে। ব্যাপারটা মনে রাখবা যে যদিও একটু অড লাগতেছে না, ত্বকের সবচেয়ে বাইরের স্তর থেকে আসার কথা ছিল, বাট ত্বকের সবচেয়ে ভিতরের স্তর হাইপোডার্মিস থেকে আসে। হাইপোডার্মিস থেকে কিছু নিঃসৃত পদার্থ থেকে এটা তৈরি হয় বহিঃকঙ্কালটা, এবং বহিঃকঙ্কালের অনেকগুলো খণ্ড থাকে, ঠিক আছে? অনেকগুলো খণ্ডে ধরো এই বহিঃকঙ্কালটা বিভক্ত, যেমন অনেকগুলো অংশ নিয়ে, একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ, পাঁচটা অংশ, এরকম অনেকগুলো খণ্ড নিয়ে তোমার এই পুরো বহিঃকঙ্কালটা তৈরি হয়েছে। সো প্রতিটা খণ্ডকে ডাকা হয় স্ক্লেরাইট, ঠিক আছে? সেই রকম আমরা যখন ঘাস ফড়িং এর একটু পরে আরো ভালো করে বহিঃঅঙ্গ সংস্থান করবো, সেখানে আমরা দেখবো যে ঘাস ফড়িং এর বক্ষ আসলে 11টা স্ক্লেরাইটের সমন্বয়ে গঠিত। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমি তা আগে বলে রাখলাম। তো স্ক্লেরাইট গুলার মাঝখানে একদম আমাদের করোটির যে ব্রেনের যে বলা যায় ব্রেন না মানে হচ্ছে মাথার যে খুলি, খুলির অস্থিগুলার মাঝখানে যে সুচার সন্ধি থাকে, এই তাদের হচ্ছে যে স্ক্লেরাইট গুলার মাঝখানেও এরকম সুচার সন্ধি থাকে, কিন্তু তারা এই সুচার সন্ধিটাকে বলছে সুচার নামক পাতলা নরম ঝিল্লিতে আবৃত। হ্যাঁ ঠিক আছে, কোনো কথা না, সমস্যা নেই এখানে, যে এই সুচার জয়েন্টে যে ঝিল্লি বা মেমব্রেন অবস্থিত এগুলোর নামও দিয়ে দিয়েছে কি সুচার মেমব্রেন বা সুচার নামক পাতলা ঝিল্লি। ওকে, সো জাস্ট মাথায় রাখলা এই প্রতিটা পার্ট 1, 2, 3, 4, 5, 6, 7 প্রতিটা পার্ট কি এক একটা স্ক্লেরাইট। যেমন এখানে কয়টা স্ক্লেরাইট আছে, 7টা স্ক্লেরাইট। সো প্রতিটা পার্টের মাঝখানে মাঝখানে যে জয়েন্ট করা অংশগুলো সেগুলো কি, এগুলো হচ্ছে কি সুচার, সুচার জয়েন্ট। এই যে আমরা এখন ঘাস ফড়িং বহিঃঅঙ্গ সংস্থানটা আমরা এক নজরে পুরোটা দেখবো। এই এখানে তুমি পুরোটা একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সো এখান থেকে তুমি পড়তে পারো, এটা হচ্ছে খুব ভালো একটা সামারি। সো এইটা এভাবে যদি তুমি বহিঃঅঙ্গ সংস্থানটা এক পেজের মধ্যে নিয়ে আসতে পারো, তোমার পড়াটা অনেক কমে যাবে, এবং তোমার পড়াটা এভাবে সামারাইজ করে মনে রাখতে অনেক সুবিধা হবে, তুমি সহজে পড়াটা ভুলবা না। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বই অঙ্গ সংস্থার এই পেজ পড়লে আর কিছু পড়া লাগবে না, যেটা কথা বইয়ে হয়তো 2-3 পেজের উপর লিখতে পারে, এখানে এক পেজে সব ইম্পর্টেন্ট ইনফরমেশন শেষ। দেখো, সারা দেহ কাইটিনময় কিউটিকল দ্বারা আবৃত, এটা আমরা অলরেডি পড়ে আসছি। এখন আমরা জানি যে ঘাস ফড়িং এর মধ্যে হচ্ছে কি আছে, ট্যাগমেটাইজেশন, তাদেরকে তিনটা অঞ্চলে ভাগ করা যায়, মস্তক, বক্ষ, উদর। সো মস্তক, সরি টু সে, মাই ব্যাড, সরি, আচ্ছা মস্ত, আচ্ছা মস্তক, বক্ষ এবং উদর। কি বললাম, মস্তক, বক্ষ এবং উদর। এখন আগে মস্তক নিয়ে কথা বলি। মস্তকের মধ্যে 6টা খণ্ড থাকে, 6টা ভ্রূণীয় খণ্ড নিয়ে আসলে আমাদের মস্তকটা তৈরি হয়েছে। এটার থেকে আরো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মস্তকটা হাইপোকনেথাস টাইপ। মস্তকের টাইপটা কি হাইপোকনেথাস ধরনের মস্তক, এই কথাটা একটু অড বা বলা যায় একটু কঠিন, কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বললাম, হাইপোকনেথাস, একবার পরে এটা মুখস্থ হয়ে যাবে, নাশপতি আকৃতির হাইপোকনেথাস, 6টা খণ্ড নিয়ে গঠিত, এবং এটার যে বহিঃকঙ্কালগুলো আছে বহিঃকঙ্কালকে ডাকা হয় এপিক্রেনিয়াম। মস্তকের বহিঃকঙ্কালকে কি ডাকা হয়, এপিক্রেনিয়াম, ঠিক আছে? ওদের খুলির হাড়ের নাম হচ্ছে এপিক্রেনিয়াম, এভাবে মনে রাখতে পারো, বা হেড ক্যাপসুলও ডাকা হয়। সো এই বহিঃকঙ্কালের অংশগুলো কি কি, ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস। এখন বলতে পারো, ভাই আমার তো মনে থাকবে না, আমি জানি মনে থাকবে না। সো তুমি যেটা করতে পারো, এগুলোর ছবি দেখবা বইয়ে, ঠিক আছে? এগুলোর ছবি বইয়ে অনেক সুন্দর করে দেওয়া আছে, বইয়ে ছবি দেখবা কোনটা কোন অংশ, এভাবে বারবার লেবেলিং করা শিখবা, শিখলে দেখবা যে তোমার এটা এমসিকিউর জন্য ভালো মাথায় থাকবে। অথবা যারা এত কষ্ট করতে চাচ্ছ না, তারা হচ্ছে যেটা করতে পারো, কয়েকবার এই শব্দগুলো রিডিং দাও, 10-12 মতো লেখো, তাহলে মনে থাকবে যে মস্তকের বহিঃকঙ্কাল অংশগুলো কি কি ছিল, ভার্টেক্স ছিল, ফ্রন্স ছিল, ক্লাইপিয়াস ছিল, জেনা ছিল, ঠিক আছে? আচ্ছা, ছবি দেখলে যেটা সুবিধা হবে, কোনটা কয়টা করে আছে এটা ভালো করে মনে থাকবে। ছবিটা দেখা হচ্ছে আমার কোনটা বেশি উপযোগী বলা যায়। আচ্ছা,
তারপরে আমি যদি চলে আসি এখানে বক্ষতা একটু মানে নর্মাল বিবরণ গুলাকে বলে দিই, এগুলো আরো ডিটেলস আছে নিচে দেখতে পাচ্ছি, আরো ডিটেলস আছে, ডিটেলস যাওয়ার আগে নর্মাল গুলা বলি। বক্ষকে আমি আবার তিনটা ভাগ করতে পারি, কি কি, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। সো তুমি যদি ঘাস ফড়িঙে ধরো এটা মাথার পার্ট, এটা যদি ধরো বুকের পার্ট, এবং এটা যদি ধরো উদর পার্ট, সো বক্ষকে তুমি আবার তিনটা ভাগে ভাগ করতে পারতেছো। আমি একটু কালারটা চেঞ্জ করে নিতে পারি এই জায়গায় এসে। সো যেটা নিতে চাচ্ছি সবুজ, আচ্ছা ওকে। সো এই দেখো তিনটা অংশ ভাগ করে ফেলছি, ঠিক আছে, এইভাবে মনে রাখবা। সো তিনটা অংশ ভাগ করে ফেলছি, কি কি, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। আচ্ছা তারপর হচ্ছে পৃষ্ঠ দেশকে বলা হয় টার্গাম, অঙ্কীয় দেশকে বলা হয় স্টারনাম, এবং পার্শ্ব দেশকে বলা হয় প্লিউরন। এগুলো মনে রাখাটা একটু টাফ। আমি বলি আমাদের বডির সামনের দিকে থাকে হচ্ছে স্টারনাম, ঠিক আছে। সো এটা দিয়ে মনে রাখবা যে তাদেরও অঙ্কীয় দেশ, অঙ্কীয় দেশ মানে সামনের দিক, তাকে বলা হয় কি, স্টারনাম। পিছনের দিকে যেহেতু পিছনের দিকটা হচ্ছে কি আমাদের পিঠের দিক, সো পিঠ শব্দটা বলতে গেলে একটা ট আসতেছে না, পিঠ। সো পিঠ দিয়ে মনে রাখবো হচ্ছে টারগাম, ঠিক আছে। লাস্টে কি আসতেছে, ট আসতেছে, মানে ঠ আসতেছে অ্যাকচুয়ালি, বাট ট মনে করো। সো টারগাম, সো সামনে হচ্ছে স্টারনাম, পিছনে হচ্ছে টারগাম, তাহলে পাশে কি থাকবে, প্লিওরন থাকবে। সো বক্ষের মধ্যে তিনটা অংশই থাকে, সামনের একটা অংশ থাকে, পিছনের একটা অংশ থাকে, এবং পাশের একটা অংশ থাকে। যেমন আমার সামনের একটা অংশ আছে, পিছনে একটা অংশ আছে, এবং পাশের একটা অংশ আছে। তাহলে এইভাবে চিন্তা করে ফেলো, এটা হচ্ছে স্টারনাম, এটা পিছনেরটা হচ্ছে কি বলা যায়, পিছনেরটা হচ্ছে কি বলতো, পিছনেরটা হচ্ছে টারগাম, এবং এগুলো হচ্ছে কি, প্লিওরন। ওকে, এগুলো হচ্ছে প্লিওরন। আচ্ছা তাহলে এটা এভাবে মনে রাখা ট্রাই করো। এখন আসি যে তোমার উদরে আসে, উদরের খণ্ড ভাই মাশাল্লাহ 11টা খণ্ডকে ভাগ করা, যেটা আমি এখানে দেখাইতে পারবো না। সো জাস্ট মাথা মনে রাখো এখানে 11 খণ্ডক থাকতেছে, 11টার মতো খণ্ডক থাকবে। আচ্ছা এবং এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি, এদের পৃষ্ঠ দেশে টারগাম থাকবে, স্টারনাম থাকবে, বাট কোনো পার্শ্ব দেশে প্রিয়রন থাকবে না। এটা আসলে তুমি তেলা বোকা ধরলে বুঝবা, তেলা বোকা দেখবা যে বক্ষ দেশের দিকে সারফেস পাওয়া যাবে, মানে পার্শ্ব দেশে সারফেস পাওয়া যাবে, অর্থাৎ প্লিওরন পাওয়া যায়, কিন্তু একদম শেষের দিকে যখন আসি আমরা এগুলো দেখা যায় একদম একদম এক লাইনের মতো হয়ে যায়, কোনো তল পাওয়া যায় না, কোনো তল পাওয়া যায় না। সো দেখা যায় কি, এই জন্য পার্শ্ব দেশে কিন্তু প্লিওরনটা থাকে না, সামনে থাকে হচ্ছে স্টারনাম, পিছনে থাকে টারগাম। সো দুটোটা এক জায়গায় লেগে যায়, লেগে যায় মাঝখানে, পাশের কোনো তল থাকে না। সো এই জন্যই বলছে প্লিওরন কিন্তু থাকে না। তো এই যে এগুলো আসলে তোমাকে ধরো হাতে নাতে যদি তেলাপোকা বা আরশোলা ধরে বোঝানো যেত, এটা আরেকটু ভালো বোঝানো যেত হয়তো, অথবা 3D ছবির মাধ্যমে যদি বোঝানো যাইতো। সো ইন দ্যাট কেস আর কি। আচ্ছা যাই হোক, আমি আশা করি তোমরা আমার কথাগুলো ধরতে পারতেছো। এখন আমি আসি আবার মস্তকের কথা গাই, যে মস্তকে কি কি তুমি দেখতে পাচ্ছ। মস্তকের অংশগুলা তোমাকে এখানে এমসিকিউতে এভাবেই দিবে, এই জন্যই বলছি এই সামারি চার্টটা এত ইম্পর্টেন্ট, এত ভালো লাগে আমার, কারণ হচ্ছে এটার মধ্যে একসাথে সবকিছু সমন্বয় করা। সো তুমি খেয়াল করো যে মুখপাঙ্গ থাকে হচ্ছে মস্তকে, পুঞ্জাক্ষি থাকে, ওসেলি বা সরলাক্ষি থাকে, এবং একজোড়া অ্যান্টেনা থাকে। তাহলে কি কি থাকে মস্তকে, মস্তকে স্বাভাবিকভাবে একটু চিন্তা করো তো, আমার মুখের মধ্যে কি আছে, মুখপাঙ্গ থাকবে, খাওয়ার বস্তু, খাবার গ্রহণ করার জন্য মুখপাঙ্গ থাকবে। তারপরে ঘাস ফড়িঙের কথা একটু চিন্তা করো তো, তার অ্যান্টেনা থাকবে। তারপর তার যে চোখ আছে, আমাদের চোখের মতো তাদের চোখ থাকে, তাদের চোখ হচ্ছে কোনটা, ওমাটিডিয়াম বা সরি ওমাটিডিয়াম না, তাদের চোখ হচ্ছে পুঞ্জাক্ষি, পুঞ্জাক্ষির একক হচ্ছে ওমাটিডিয়াম, ওটা পরে আসতেছি আমরা। সো পুঞ্জাক্ষি হচ্ছে তাদের কম্পাউন্ড আইস, এটা মাধ্যমে দেখতেছে। ওসেলি বা সরলাক্ষি, এটা হচ্ছে নিষ্ক্রিয় অক্ষীয় বলা হয়। সো এটা তিনটা থাকে এরকম, সরলাক্ষি কয়টা থাকে, তিনটা থাকে। সো এরকম একটা দুইটা তিনটা, এরকম তিনটা থাকে সরলাক্ষি। এগুলো দিয়ে কিন্তু আসলে দেখার কাজ করে না অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে গেলে এগুলো রেটিনার মতো কাজ করতেছে, বাট এগুলো মানে সরাসরি দেখার সাথে সম্পর্কিত না, এটা তাদের চোখ না, তাদের আসল চোখ হচ্ছে কি, পুঞ্জাক্ষি। ওকে, সো তাদের চোখ, দুই ধরনের চোখ দেখলাম, অ্যান্টেনা দেখলাম, মুখভঙ্গ দেখলাম, তো হয়ে তো গেছে, আর কিছু আছে নাই। তাহলে মুখভঙ্গের মধ্যে কয়টা অংশ, মুখভঙ্গের অংশ বা পাঁচটা। সো মুখভঙ্গের অংশগুলো আমরা একটু পরে আমরা ছবি সহ দেখবো, এবং ছবিটা তোমাদেরকে শিখতে হবে। কেন শিখতে হবে, তোমাদের সিকিউ যদি তুমি মুখভঙ্গ নিয়ে প্রশ্ন অ্যান্সার করা লাগে, সেক্ষেত্রে তোমার শিখা লাগবে। আর এখন যদি তুমি অবশ্যই অ্যাডমিশন টাইমে চলে আসো, যদি ভিডিওটা দেখতে দেখতে, সো ইন দ্যাট কেস তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে যেটা মাথায় রাখতে হবে যে তুমি তারপরও ছবি শিখবা, সিকিউ অ্যান্সার করার জন্য না হইলেও, কারণ ছবি শিখলে
অংশগুলোর নাম খুব ভালো করে মনে থাকে, কারণ হচ্ছে যে তুমি মনে থাকবে যে তুমি কোন ছবি আঁকতে গিয়ে কার কোনটাকে কি লেভেলিং করছো, এটা ব্রেনে খুব ভালো করে মনে থাকে। সো পড়া মনে রাখার কতগুলো ওয়ে আছে, তো তার মধ্যে এটা কিন্তু একটা ভালো ওয়ে বায়োলজির পড়া মনে রাখার। ছবি আঁকবা, ছবি আঁকা শিখবা, ছবি দেখতে সুন্দর না হোক তুমি বুঝতে পারলে হয়েছে। তাহলে কি কি থাকে? ল্যাব্রাম থাকে, ম্যান্ডিবল থাকে, ম্যাগজিলা থাকে, লেবিয়াম থাকে এবং হাইপোফেরিনস থাকে। ল্যাব্রাম, লেবিয়াম, কি কি বললাম, ল্যাব্রাম, লেবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, আমাদের মতো স্বাভাবিক, তাদের ম্যাক্সিলা থাকবে, ম্যান্ডিবল থাকবে, ল্যাব্রাম থাকবে, লেবিয়াম থাকবে এবং হাইপোফেরিংস থাকবে। ওকে, আচ্ছা তাহলে এই পাঁচটা অংশ মুখস্থ করে ফেলো। তোমরা যদি ছবি নাও শিখতে চাও, পাঁচটা অংশের নাম অ্যাটলিস্ট মুখস্থ করে ফেলো। কি কি? ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ল্যাব্রাম, লেবিয়াম এবং হাইপোফেরিংস। আচ্ছা, পুঞ্জাক্ষি কি? পুঞ্জাক্ষি হচ্ছে এক জোড়া থাকে, তাদের প্রথম খণ্ডকে থাকবে মস্তকের প্রথম খণ্ডকে থাকবে একদম সামনে, সো এক জোড়া থাকবে। উমাটিডিয়াম হচ্ছে এটার গঠন এবং কাজের একক, যেটা আমি আগে বলে ফেলছি। ওসিলে হচ্ছে কিউটিকল নির্মিত একটা লেন্স, বেসিক্যালি লেন্স এবং সর আলোক সংবেদী কোষে গঠিত তিনটা সরলাক্ষী, এগুলো রেটিনার মতো কাজ করে। ওসিলিতে একক প্রতিবিম্ব তৈরি হয়, হ্যাঁ তাদের প্রতিবিম্ব তৈরি হয় ঠিক আছে, বাট পুঞ্জাক্ষি হচ্ছে তাদের আসল চোখ, সত্যি কথা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, তো তারপরে হচ্ছে কি, আলোর তীব্রতা অনুধাবন করে হচ্ছে ওসিলির মাধ্যমে। সো আলোটা কত বেশি, কত বেশি কত কম, এই ইন্টেন্সিটিটা ডিটারমাইন করে হচ্ছে এই সরলাক্ষী বা ওসেলি। এটা রেটিনার মতো কাজ করে এবং এটার মধ্যে একক প্রতিবিম্ব তৈরি হয় ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো যে অ্যান্টেনা, অ্যান্টেনার আবার তিনটা অংশ আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা মনে না রাখতে পারলেও চলবে। স্ক্যাপ, পেডিসেল, ফ্লাজেলাম, মনে রাখতে পারলে ভালো। প্রায় 25টা খণ্ডকে বিভক্ত, ফ্লাজেলাম আবার 25টা খণ্ড থাকে। এইখানে ভিতরে যা কিছু আছে কোনো কিছু মনে রাখার দরকার নাই, অ্যান্টেনা জাস্ট মনে রাখবা, এটা একটা এই অ্যান্টেনাকে মনে রাখবা সে একটা সেন্সিং অর্গান, এইভাবে মনে রাখবা সে একটা সেন্সিং অর্গান, সে অনেক কিছু সেন্স করে। কি কি সেন্স করতে পারে বলতো? সে অনেক কিছু সেন্স করতে পারে। কি কি সেন্স করে আমরা দেখব, ওকে, কি কি সেন্স করতে পারে, কি কি সেন্স করতে পারে আমরা বলি। নাম্বার ওয়ান হচ্ছে টাচ, কেউ যদি তাকে টাচ করে বা সে যদি কারোর সাথে টাচ লেগে যায় তাহলে সে এটা বুঝতে পারে। তারপরে কি বুঝতে পারে? স্মেল, কোনো কিছুর গন্ধ পাইছে সেটা বুঝতে পারে। তারপর কোনো কিছু সাউন্ড পাইছে, সো TSS ঠিক আছে। সো সে টাচ, সাউন্ড, সেন্সেশন, মানে বিভিন্ন ধরনের সেন্সেশনের মধ্যে স্মেল, এগুলো সে বুঝতে পারে। সো সে হচ্ছে সেন্সিং অর্গান। তাহলে মোটামুটি মস্তক শেষ করলাম, এখন আমরা আসি হচ্ছে বক্ষ। বক্ষের মধ্যে কি থাকবে? শ্বাসরন্ধ্র বা স্পাইরাগল থাকবে। তারপরে কি থাকবে? ডানা থাকবে, অর্থাৎ বক্ষদেশে আমি যখন দেখবো বক্ষদেশে দুই জোড়া শ্বাসরন্ধ্র থাকবে, দুই জোড়া শ্বাসরন্ধ্র মানে হচ্ছে চারটা, অর্থাৎ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ধরে রাখো এরকম। সো এরকম দুই জোড়া শ্বাসরন্ধ্র পাইতেছো তুমি, তারপর দুই জোড়া ডানা পাবা, মধ্যবক্ষীয় ডানা এবং হচ্ছে পশ্চাৎবক্ষীয় ডানা, অর্থাৎ মধ্যবক্ষে ডানা থাকবে এবং পশ্চাৎবক্ষে ডানা থাকবে ঠিক আছে। আচ্ছা, এখানে হয়তো অনেকে নাও দেখতে পারো জিনিসগুলো আমি যেখানে আঁকছি, সো আমি আবার একটু নিচে নিয়ে যাচ্ছি। সো দেখো জিনিসটা, তো মধ্যবক্ষীয় ডানা থাকতেছে এবং পশ্চাৎবক্ষীয় ডানা থাকতেছে। মধ্যবক্ষীয় ডানাগুলো কিন্তু তার আসল ডানা না, এই জন্য এগুলোকে বলা হয় কি ডানার আবরণ হিসেবে বলা হয়, কারণ এগুলো আসলে উঠতে সাহায্য করে না তাকে, এগুলো অনেকটা নিষ্ক্রিয় মতোই বলা যায়। সো এগুলো ডানার আবরণ বলা হয় বা ট্যাগমিনা ডাকা হয়। এগুলো একটু শক্ত হয় কারণ এগুলো উঠতে সাহায্য করতেছে না, আর পিছনেরগুলো একটু পাতলা হয় যেহেতু তাকে উঠতে সাহায্য করে। সো দেখো, সো মধ্যবক্ষীয় ডানা হচ্ছে সামনের ডানা দুটাকে বলা হয় এলিট্রা ঠিক আছে। এলিট্রাও ডাকা হয়, ট্যাগমিনাও ডাকা হয়, ডানার আবরণও বলা হয় ঠিক আছে। এলিট্রা মানে হচ্ছে ডানার আবরণ, অনেক সময় ট্যাগামিনাও ডাকা হয়। আর পশ্চাৎবক্ষীয় ডানা হচ্ছে সেহেতু হালকা হয়, লাইট ওয়েটেড হয়, এগুলোই আসলে তাকে উঠতে সাহায্য করে। সো আমি যেটা বললাম আর কি ঠিক আছে। তারপর তিন জোড়া পা থাকে, কি কি থাকে? তিন জোড়া পা একটু আমরা মনে করার চেষ্টা করি। তিন জোড়া পা, তিন জোড়া পা হচ্ছে বুঝতে পারতেছো প্রতিটা অংশে থাকবে বক্ষের, অর্থাৎ এখানে একটা থাকবে, 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 এখানে একটা থাকবে। সো জাস্ট একটু চিন্তা করা ট্রাই করো, তোমার যদি এখানে বক্ষ দেশ এটা হয়, সো একটা দুইটা তিনটা ভাগ করি তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো তিন জোড়া পা পাইতেছি, তারপরে হচ্ছে ডানা পাইতেছি কয় জোড়া? এই দুই জোড়া ডানা, মধ্যবক্ষে এবং পশ্চাৎবক্ষে ডানা পাচ্ছি, আর দুই জোড়া শ্বাসরন্ধ্র পাচ্ছি। এগুলো কোন কোন জায়গায়, এগুলো আপাতত এখানে লেখা নাই, আমরা পরবর্তীতে আমরা পাইতেও পারি ঠিক আছে। আমার এখন এই মধ্যে খেয়াল আসতেছে না। তারপরে খেয়াল করো টিম্পেনাম বা টিম্পেনিক পর্দা কোথায় থাকতেছে? উদরে থাকতেছে। তারপর শ্বাসরন্ধ্র, শ্বাসরন্ধ্র কিন্তু শুধুমাত্র বক্ষে থাকে না, বক্ষে, বক্ষ
দুইটা থাকে, মানে দুই জোড়া থাকে, বক্ষে থাকে দুই জোড়া, এখানে থাকে বাকি 8 জোড়া। সো 2 + 8 = 10 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র কিন্তু আসলে ঘাস ফড়িংয়ে থাকে। সো বক্ষে থাকে দুইটা দুই জোড়া, আর বাকি 8 জোড়া কোথায় থাকে? উদরে থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তারপরে হচ্ছে কি, প্রথম খণ্ডের আচ্ছা ডিম্বাণু প্রথম শ্রবণে সাহায্য করতেছে, এটা মেইন ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে পায়ু এবং বহিঃজননাঙ্গ থাকবে, এখানে জননাঙ্গ থাকবে, উদরে জননাঙ্গ থাকবে। সো এনাল সার্কাস এবং ওভিপোজিটর, এই দুটা কথা আমাকে এখানে মনে রাখতে হবে। এনাল সার্কাস থাকে হচ্ছে ছেলেদের, আর ওভিপোজিটর থাকে হচ্ছে মেয়ে ঘাস ফড়িং গুলার। তো ছেলে ঘাস ফড়িং বা পুরুষ ঘাস ফড়িং এর 10ম খণ্ডে এনাল সার্কাস পাওয়া যায়, এবং ওভিপোজিটর পাওয়া যায় হচ্ছে স্ত্রী এবং স্ত্রী 9ম এবং 8ম খণ্ড একত্র করে ওভিপোজিটর গঠন করে। তাহলে তুমি বুঝতে পারতেছো 8, 9, 10 এই যদি সিরিয়ালটা মনে রাখো, তাহলে 8, 9 হচ্ছে ওভিপোজিটর গঠন করে এবং 10 নাম্বারটা হচ্ছে এনাল সার্কাস। সো এটা কিন্তু খুব ইজিলি মনে রাখা যায়। ঠিক আছে, মহিলাদের তো 8, 9 এবং 10 হচ্ছে ছেলেদের, তো এনাল সার্কাস এটা কিন্তু আসে, আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই একটা পেজ পড়তে কিন্তু ব্যাপক সময় চলে গেছে, অলরেডি 20 মিনিট সময় আমাদের অতিবাহিত হয়ে গেছে ক্লাসের, বুঝতে পারতেছো যে মানে ব্যাপক বড় আছে পড়াটা। এরপর আমরা চলে যাই যে ঘাস ফড়িংয়ের মুখভঙ্গ বিভিন্ন অংশ বৈশিষ্ট্য এবং কাজ নিয়ে পড়তে। দেখো, সো মুখভঙ্গ নিয়ে আমরা অলরেডি বলেছিলাম যে কি কি থাকে, ল্যাব্রাম থাকে, লেবিয়াম থাকে, ম্যান্ডিবল, ম্যাক্সিলে এবং হাইপোফেরিংস বা উপজিহ্বা দইতেছি। সো ল্যাব্রাম হচ্ছে উপরের ঠোঁট, আর উপরের ঠোঁট আর নিচের ঠোঁট, ওকে, সো ঘাস ফড়িং এর নিচের ঠোঁট মনে হয় নাই, জাস্ট বলতেছে যেটা আর কি। আচ্ছা, সো তারপরে খেয়াল করো যে ল্যাব্রাম কি হচ্ছে, উপরের ওষ্ঠ গঠন করতেছে, কি বললাম, উপরের ওষ্ঠ গঠন করতেছে। তাহলে এর কাজটা কি, এর কাজটা হচ্ছে খাবার ধরে রাখা এবং ম্যান্ডিবলের দিকে ঠেলে দেওয়া, অর্থাৎ এটা পরবর্তী অংশের কাছে খাদ্যটা ঠেলে দিচ্ছে ম্যান্ডিবুলের কাছে, এবং স্বাদ গ্রহণ করতে কাজ করে। সো এটার ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখতে হবে, ল্যাব্রাম স্বাদ গ্রহণ করে। সো ল্যাব্রাম কি করতেছে, ল্যাব্রাম স্বাদ গ্রহণে কাজ করতেছে, ঊর্ধ্বষ্ঠ বা উপরের ঠোঁট বলা যায়। এটা কি কোথায় কাজ করতেছে, স্বাদ গ্রহণে, এটা মনে রাখতে আসলে বেগ পাবা, কারণ এটাই মনে থাকবে না, কারণ ঠোঁট কেমনে স্বাদ গ্রহণ করে এটা তোমার কাছে অড লাগবে। সো এটাই এই জন্য ইম্পর্টেন্ট, কারণ ঠোঁট খাবার ধরে রাখতে পারবে, এটা একটু তোমার কাছে সুবিধা মনোযোগ মনে হচ্ছে, এবং ম্যান্ডিবলের দিকে ঠেলে দিবে পরবর্তী অংশের দিকে, এটাও সহজ স্বাভাবিক কাজ, বা যেটা মনে থাকবে না এটাই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, স্বাদ গ্রহণের কাজ করবে ল্যাব্রাম। ম্যান্ডিবলটা কি, ম্যান্ডিবল তো হচ্ছে কি তোমার হচ্ছে তাদের নিচের ওষ্ঠ বলা, মানে নিচের ওষ্ঠ না মানে নিচের অংশ। সো এটা 3 কোলা তাদের ম্যান্ডিবল থাকে, একটু পরে ছবি যখন দেখবা, এই যে দেখো আমি যেটা বুঝে যাচ্ছি ছবিগুলো দেখবা। সো এইটা হচ্ছে লেবিয়াম, এটা তাদের ল্যাব্রাম, এটা তাদের উপরের ঠোঁট, দিস ইজ দ্য ম্যান্ডিবল। সো 3টা কোনা অলরেডি দেখতে পাচ্ছে, 1টা কোনা, 2টা কোনা এবং 3টা কোনা বলা যায়। ঠিক আছে, ওকে, 3টা কোনা। সো 3 কোনা যে অংশ কালো বাদামি রঙের এবং সূচালো করাতের মতো দাঁত যুক্ত। সো দেখো এই যে সূচালো করাতের মতো দাঁত আছে কিন্তু এখানে, দেখতে পাচ্ছিস এই দাঁত গুলা। আচ্ছা, তাহলে একটা ছবি দেখলে কিন্তু অনেক পড়া মনে থাকে। আচ্ছা বলতো, ম্যান্ডিবলে এই যে দাঁত অংশগুলো কেন আসে, অবশ্যই খাবারটাকে চুরচুরে ভেঙে ফেলার জন্য, তাই না? তাহলে খাবারটাকে কেটে চিবানোর সাহায্য করবে। তাহলে এখন তুমি যদি ছবি দেখো, ছবি দেখলে কিন্তু তোমার অনেকটাই কাজ কিন্তু ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, ম্যাগজিলিয়ায় চলে আসো, সময় নষ্ট করতে পারবো না। তারপরে 5টা খণ্ডে বিভক্ত ম্যাগজিলা কিন্তু তাদের অনেক বড় বলা যায়, কারণ এই যে দেখো ম্যাগজিলার দিকে তাকাও ভাই, ম্যাগজিলা খুব সবচেয়ে কমপ্লেক্স ছবি হচ্ছে ম্যাগজিলা, মনে রাখবা সবচেয়ে কমপ্লেক্স ছবি কার, ম্যাক্সিলা, ম্যাক্সিলার মধ্যে কিন্তু ম্যাক্স আছে, অর্থাৎ সে হচ্ছে ম্যাক্স কমপ্লেক্স স্ট্রাকচার ওভার হেয়ার। ঠিক আছে, ইট ইজ দ্য ম্যাক্সিমাম কমপ্লেক্স স্ট্রাকচার ওভার হেয়ার। সো দেখো এদের কি কি আছে, কার্ডোস, টাইপস, লেসিনিয়া, তারপর আবার এগুলোর মধ্যে আবার পালপিফার আছে, গেলিঙ্গা আছে, ম্যাক্সিলারি পাল্প আছে। সো এই দুইটা অংশ হচ্ছে, এই 4টা অংশ বেশি ইম্পর্টেন্ট, কার্ডিওস্টাইপস, লেসিনি এবং ম্যাক্সিলারি পাল্প, এই অংশগুলোর কথা ভুলে গেলে হবে না, কারণ এইটাই আসলে 5টা অংশ। দেখো আমি মনে হয় এইগুলো ভুল না করে থাকলে, কার্ডিওস্টাইপস, লেসিনিয়া, ম্যাক্সিলারি পাল্প, আচ্ছা আরেকটা বাদ গেছে, সেটা হচ্ছে গেলিয়া। ঠিক আছে, গেলিয়া, গেলিয়া, এই যে এটা গেলিয়া।
আচ্ছা, তাহলে দেখো এখানে যেটা হয়েছে, আমি যদি ছবিটাকে একটু সামারাইজ করি, তো দেখো আমি আসলে ছবিটাকে তোমাদের জন্য একটু জুমিং করি, যদিও এখানে ছবিতে কিছু বোঝা যাচ্ছে কিনা আই জাস্ট ডোন্ট নো। সো আমি একটু ছবিটার উপর আঁকার চেষ্টা করতেছি। দেখো এই একটা অংশ, এটার উপর একটা অংশ, এই একটা অংশ, সেভাবে আঁকতে পারবো না ছবি? তোমরা ছবি এঁকে প্র্যাকটিস করবা। তাহলে এটা কার্ডো, তারপরে এটা কি বলতো স্টাইপস, তারপর এটা কি লেসিনিয়া। তাহলে কার্ডো, স্টাইপস, লেসিনিয়া কয়েকবার পড়লে কিন্তু মুখস্থ হয়ে যায়। প্রথমটা কার্ডো, তারপরটা স্টাইপস, তারপরটা হচ্ছে লেসিনিয়া। ওকে, আচ্ছা খেয়াল করো, এরপরে এখান থেকে একটা জিনিস বের হয়েছে, এরপরে এটা একটা বের হয়েছে। সো দেখো এরপর এটা হচ্ছে কি পালপিফার, পালপিফার অংশটা আসলে এটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরে না। এরপরের অংশটা মেইনলি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গেলিয়া। এটা হচ্ছে গেলিয়া, কার্ডো, স্টাইপস, লেসিনিয়া, লেসিনিয়ার মতো গেলিয়া আর একটা শব্দ। তাহলে এক নাম্বার পার্ট পাইলাম, দুই নাম্বার পার্ট পাইলাম, তিন নাম্বার পার্ট পাইলাম, চার নাম্বার পার্ট পেয়ে গেলাম, কার্ডো, স্টাইপস, লেসিনিয়া অ্যান্ড গেলিয়া পেয়ে গেছি। এখন গেলিয়া থেকে ছোট্ট ছোট্ট খণ্ড বিশিষ্ট, আবার এখানে আশেপাশে অনেকগুলো আলো দেখতে পাইতেছো, সো এই আল আলা অংশগুলা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। সো এই ম্যাক্সিলারি পাল্প কয়টা? এটা হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, ম্যাক্সিলারি পাল্প হচ্ছে পাঁচটার মতো অংশ নিয়ে গঠিত। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার কাজ কি? এটার কাজ ও স্বাদ গ্রহণের কাজ, এটার এটার আসলে ভূত ধরনের কাজ, কারণ এটা যেহেতু কমপ্লেক্স স্ট্রাকচার, এটা সব ধরনের কাজই করবে। খাবার ধরেও রাখবে, স্বাদ গ্রহণ করবে, মুখের ভিতর খাদ্য প্রবেশ করাবে, খাদ্য চূর্ণও করবে, মানে অনেক ধরনের কাজ, তার সব ধরনের কাজই হচ্ছে ম্যাক্সিলার কাজ। তো এটা আসলে ম্যাক্সিলার কাজটা প্রশ্ন কম আসে, যেহেতু তার সব ধরনের কাজই সে করে। তো ম্যাক্সিলারি পাল্পের কথা না মাথায় রাখতে হবে, এটা হচ্ছে অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগ পরিষ্কার অংশগ্রহণ করে, কারণ তার একটু আলাল অংশ আছে। তো এই আলাল অংশগুলো দিয়ে সে মানে পরিষ্কার মানে করার কাজ করতে পারবে, এবং হচ্ছে কি খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করতে পারবে। কেউ যদি তার থেকে মুখের থেকে খাবার টেনে নিয়ে যেতে চায়, ওই আলগুলার মধ্যে লেগে থাকবে, সো যার কারণে খাদ্যটা যেতে দিবে না, এবং সে একটা সংবেদী অংশ হিসেবে কাজ করে। সো ওই যে আলের মতো অঙ্গ অংশগুলো, ওগুলো কিন্তু সংবেদী অঙ্গ, মানে ওগুলো এক একটা বলা যায় কি ওগুলোর মধ্যে সংবেদন আছে। সো এই জন্য বলা যায় ম্যাক্সিলারি পাল্প একটা সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। সো এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, ম্যাক্সিলারি পাল্পের এতগুলো ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট যে সে একটা সংবেদী অঙ্গ হিসেবে কাজ করতেছে। ওকে, সো ম্যাক্সিলারি পাল্প নিয়ে যদি কিছু মাথায় রাখতে হয়, ওই আলগুলা দিয়ে যদি কিছু চিন্তা রাখতে হয়, সেটা সবার আগে মাথায় রাখতে হবে এটা, যে সে সংবেদী অংশ হিসেবে কাজ করতেছে। অন্যান্য গুলা ঝাড়ু দেওয়ার কাজ, পরিষ্কার করার কাজ, বা খাদ্য ধরে রাখার কাজ মনে রাখতে পারো, বাট ইম্পর্টেন্ট হচ্ছে ওইটা সংবেদী অঙ্গ হিসেবে কাজ করবে। আচ্ছা, লেবিয়াম, অধোষ্ঠ। সো এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ল্যাব্রাম লেবিয়াম একসাথে আমরা বলতেছিলাম, ল্যাব্রাম হচ্ছে উপরের অষ্ঠ, অধোষ্ঠ মানে কি, অধ মানে হচ্ছে নিচে, ইফ আই এম নট রং, হ্যাঁ অধ মানে হচ্ছে নিচে, তাহলে নিচের অষ্ঠটা হচ্ছে কি লেবিয়াম। সো উপরের অষ্ঠকে যদি বলা হয় ল্যাব্রাম, তাহলে এটা হচ্ছে কি লেবিয়াম, ল্যাব্রাম, লেবিয়াম, ম্যাক্সিলা ম্যান্ডিবল অ্যান্ড হাইপোফ্যারিঞ্জ, এই অংশগুলো তো বসছি তাই না? কয়েকবার আমি কিন্তু তোমাদেরকে এক পড়া মনে হয় 10 বার রিপিট করে ফেলছি এ নিয়ে, কারণ তোমরা যাতে মনে থাকে জিনিসগুলা। সো পড়া মনে রাখার ওয়ে কিন্তু এইটাই, আমিও কিন্তু ভুলে যেতাম, তোমাদেরকে পড়ানোর সময় একটা পড়া পড়ানোর সময় আমি মনে হয় 10 বার আরো তোমাদেরকে পড়াই ফেলি, এতে আমার মনে থাকে বারবার ইনফরমেশন। ঠিক তেমনি তোমরা যখন পড়তে যাবা, এক পড়াটা 10 বার পড়বা, একটা পড়া পড়ছো, আবার যখন একই ধরনের ইনফরমেশন পাচ্ছ আবার রিপিট করবা মনে মনে। সো এইভাবে তোমার পড়ার জীবনে তুমি ভুলতে পারবো না, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হইতে বাধ্য। ওকে, তো লেবিয়ামে আসো, লেবিয়াম কোনো সময় দ্বিতীয় জনা ম্যাক্সিমার প্রতিনিধি ধরা হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে লেবিয়াম যেটা হচ্ছে নিচের ওষ্ঠ, এটাকে ম্যান্ডিবলের প্রতিনিধি ধরা হয়, দ্বিতীয় জনা সরি ম্যাক্সিলার, আমি ভুল করছি, দ্বিতীয় জনা ম্যাক্সিলার, এটা একটু মানুষের সাথে একটু প্যাচ লেগে যায়। সো কারণ নিচের ওষ্ঠ তো ম্যান্ডিবলের সাথে লাগানো থাকে, আমি বারবারই ম্যান্ডিবল ধরে ফেলি, সো এটা ভাইয়ার ভুল হয়, তাই তোমাদের যাতে ভুল না হয় দ্বিতীয় জনা ম্যান্ডিবলের, সো ম্যাক্সিলার অংশ প্রতিনিধি ধরা হয়। সো এটার দুইটা আবার খণ্ড আছে, এটার দুইটা খণ্ড আছে নিচের থোঁটে ধরে নেওয়া, ম্যান্টাম এবং সাবম্যান্টাম, ঠিক আছে কি ম্যান্টাম সাবম্যান্টাম। ওকে, আচ্ছা তো নিচের ঠোঁটটা কি করতে পারে? আচ্ছা নিচের ঠোঁটটা হচ্ছে কি খাবার ফসকে যাওয়া রোধ করবে। সো আর এবং লেবিয়াল পাল্প, লেবিয়ার মধ্যে লেবিয়ামের মধ্যে লেবিয়াল পাল্প থাকে, এই যে জায়গায় শব্দটা আমি বলছি না, ম্যাক্সিলারি পাল্প পাইছো, পাল্পের মধ্যে এই আলাল অংশগুলো থাকে। সো লেবিয়াল পাল্পও আলাল অংশ থাকে, এই জন্য সে সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে। যেখানেই দেখে বা পাল
পাল্প, যেখানে একটা একটা সুন্দর একটা ছন্দ লিখে রাখতে পারো, যেখানেই দেখিবে পাল্প সেটাই হইবে সংবেদী অঙ্গ। ঠিক আছে, তাহলে ম্যাক্সিলারি পাল্প যেরকম সংবেদী অঙ্গ, লেবিয়াল পাল্প তার একটা সংবেদী অঙ্গ। ঠিক আছে, আচ্ছা, আর নিচের ওষ্ঠ স্বাভাবিকভাবে কি করবে? নিচের ওষ্ঠ খাবার ফসকে যাওয়া প্রতিরোধ করবে, কারণ তুমি একটা খাবার খাইতে গেলে কোনো খাবার যদি তোমার মুখে থেকে পড়ে যেতে লাগে, তুমি নিচের ঠোঁট দিয়ে তো আটকাবা। এই যে নিচের ঠোঁটটা আমরা কিন্তু আমাদের ম্যাক্সিলে কিন্তু নড়তে পারে, সো নিচের ঠোঁটটা কিন্তু অ্যাকচুয়ালি নড়ে, উপরেরটা কিন্তু আসলে অত নড়ে না। ঠিক আছে, নিচেরটা কিন্তু অনেক নড়াচড়া করতে পারে উপরেরটা থেকে। সো নিচের ঠোঁট তুমি খাবারে ফসকে যাওয়া প্রতিরোধ করবা, এবং গাল হা করার জন্য, মুখে যে খাদ্য প্রবেশ করার জন্য গাল হা করবা, সেটাও কিন্তু আসলে নিচেরটাই করো, উপরেরটা কিন্তু আসলে স্থির বসে থাকে বলা যায়। আচ্ছা, হাইপোফেরিংস এর একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে লালানালি উন্মুক্ত হয়, এখানে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যে হাইপোফেরিংস লালানালি উন্মুক্ত হয়, তো যেহেতু লালানালি উন্মুক্ত হয়, হাইপোফেরিংস শব্দটা দিয়ে লালার কথা মাথায় আসে, তাহলে খাদ্যবস্তুকে লালাচারা করে সেই লালার সাথে মিশাবে, এটাই কিন্তু হাইপোফেরিংস এর কাজ, আর কোনো কিছু না। তারপরে একটু ছবি দেখে নাও, হাইপোফেরিংস এর ছবিটা দেখো, লেবিয়ামের ছবিটা আমি বলছিলাম, লেবিয়ামে দুইটা অংশ দেখতে পাচ্ছ, এই একটা উপরের অংশটা হচ্ছে সাবমেন্টাম, নিচে একটা সরি টু সে পাসার মতো একটা অংশ দেখতে পাইতেছ, আর এটাকে পাসা লিখে রাখছে নাকি, না সরি পাল্প লিখছে, সরি টু সে। আচ্ছা, সো নিচের অংশটা হচ্ছে মেন্টাম এবং উপরের অংশটা হচ্ছে সাবমেন্টাম, সো এই সাবমেন্টামের দুই পাশ থেকে তুমি দেখতে পাচ্ছ যে লেবিয়াল পাল্পও কিন্তু দেখতে পাচ্ছ, তো কোনো কিছু কিন্তু মুখস্থ না, তুমি যদি ছবি দেখো তাহলে খুব ভালো করে জিনিসগুলো মনে থাকবে। আচ্ছা, এবং সাবমেন্টামের আরও দুটো অংশ বের করছে তারা, লিগিউলি বলছে, যাই হোক এগুলো এত ডিটার ডিপে আর পড়া লাগবে না। আচ্ছা, এখানে আরেকটা, এই দেখো দুইটা, যেগুলো জোড়া জোড়া আছে সেগুলো দুইটা করে আছে, সো ম্যান্ডিবল দুইটা আছে জোড়া আছে, আমরা বুঝতে পারতেছি তাহলে ম্যান্ডিবল তাদের কয়টা আছে, দুইটা আছে, লেব্রাম এবং লেবিয়াম এই দুইটা একটা একটা করে আছে, তাই একটা আছে, এদের মাঝখানে থাকে হচ্ছে হাইপোফেরিংস একটা আছে, তাহলে সেন্ট্রালে যে অঙ্গগুলো আছে সবগুলো কি একটা একটা করে আছে, আর এগুলো দুইটা করে আছে, তাহলে আমরা ছবি দেখলে কিন্তু এটাও আমাদের একটা সুবিধা হচ্ছে। ওকে, তাহলে এখন আমাকে কেউ বলতে পারবে না আমি খুব ভালো করে মুখমাঙ্গের বৈশিষ্ট্য কাজ পড়াই নাই, কেউ কিন্তু বলতে পারবা না। ঠিক আছে, তাহলে আমি একবার হালকা একটু রিপিট করি, উপরের ঠোঁট গঠন করে হচ্ছে লেব্রাম, লেব্রাম লেবিয়াম, লেব্রামের কোনো অংশ নাই কিন্তু লেবিয়ামে দুইটা অংশ আছে, মেন্টাম সাবমেন্টাম, সাবমেন্টামে মেন্টামের নিচের দিকে আবার লেবিয়াল পাল্প আছে যেটা সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে, আর নিচের ওষ্ঠ খাবারটা যাতে ফসকে না যায় এবং খাবারটা মুখে ভরার জন্য মুখটা হা করতে সাহায্য করতেছে, এবং সে কি করতেছে, ফুসকে যাওয়া প্রতিরোধ করতেছে। আচ্ছা হ্যাঁ, এটা এগুলোই করতেছে। আর উপরের ঠোঁটের কাজটা কি, উপরের ঠোঁটের যে কাজটা আমরা ভুলে যাই, স্বাদ গ্রহণ, এই যে কারণ ঠোঁট দিয়ে আমরা খাবার ধরে রাখতে পারবো, এগুলো কমন কথা। ঠিক আছে না, নিজের ঠোঁট দিয়ে আমরা খাবার ফুসকে যাওয়া প্রতিরোধ করবো, অনেক কিছু করতে পারি, কিন্তু উপরের ঠোঁট স্বাদ গ্রহণ করে এটা একটু ইম্পর্টেন্ট। তারপরে ম্যাক্সিলাতে যখন আসবো, ম্যাক্সিলা সবই করবে, স্বাদ গ্রহণও করবে, খাবার চূর্ণ করণেও সাহায্য করবে, সংবেদনশীল অঙ্গও আছে ম্যাক্সিলারি পাল্প, তাহলে তার সব ভ্যারাইটিস কাজ, তো কোনো কাজ নাই যেটা সে করে না এমন বলা যায়। মুখে ভিতরে খাবার প্রবেশ করা তো সাহায্য করে, ধরে রাখতেও সাহায্য করে, স্বাদ গ্রহণও সাহায্য করে, চূর্ণ করণে সাহায্য করে, সব কিছুতে মধ্যে তার কাজ আছে, সো এটা নিয়ে আমার ম্যাটার না করতেছে না। ম্যাক্সিলারি পাল্প লেবিয়াল পাল্প দুইটা পাল্পে হচ্ছে কি, যেখানে পাল্প সেটা হচ্ছে সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে কয়টার কার কয়টা খণ্ড আছে, লেবিয়ামে দেখছো দুটা খণ্ড, সাবমেন্টাম সাবমেন্টাম, আচ্ছা সাবমেন্টাম মেন্টাম দেখছো, ভালো কথা, তার কার কার খণ্ড আছে একটু চিন্তা করে দেখো, তো একটু চিন্তা করে দেখো, ম্যাক্সিলার অংশ ছিল কার্ডো স্ট্রাইপস লেসিনিয়া, এটা দিয়ে বাইরে হয়েছে কি, গেলিয়া, গেলিয়া বাইরে হয়েছে, এবং গেলিয়ার পাশ দিয়ে বের হয়েছে হচ্ছে ম্যাক্সিলারি পাল্প, তাহলে আমরা ম্যাক্সিলার অংশগুলো কিন্তু শিখে ফেললাম। আচ্ছা, সবচেয়ে কমপ্লেক্সটা, তারপরে লেবিয়াম তো দ্বিতীয় জনা ম্যাক্সিলার প্রতিনিধি, আমি আগে পড়াইছি। হাইপোফেরিংস এর মধ্যে একটা কথা মনে রাখতে বলছি, হাইপোফেরিংস মাঝখানে একটাই থাকতে আছে সিঙ্গেল, এটার মাধ্যমে এখানে লালানালি উন্মুক্ত হচ্ছে, তাহলে লালার সাথে খাবারটা মিশাবে সে, তাইলে আমি কিন্তু আবার 1 থেকে 2 মিনিট আবার রিক্যাপিটুলেট করছি, ভুলে যাবা না। ওকে, যেহেতু পড়াটা একটু কঠিন, আমি তাই ইচ্ছা করি একটু রিক্যাপিটুলেট করছি, অনেকের ঘাস ফলিং অনেক সমস্যা থাকে, অলরেডি 30 মিনিট গেজে ফেলছে, এখনো অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র বাকি আছে যেগুলো কোশ্চেন আসে আসলেই। আচ্ছা, স্ত্রী এবং পুরুষ নাসমের মধ্যে পার্থক্য একটু দেখে রাখবে, এটা আসলে এত ইয়া না, এনাল সার্কে অবশ্যই থাকবে কোথায়, ছেলেদের থাকবে, আর ওভিপোজিটর থাকবে হচ্ছে মেয়েদের, আর ডানার মধ্যে একটু ঘটনা আছে, পুরুষের ডানাটা একটু বদ্ধিতে থাকে, এটাই স্বাভাবিক, আর হচ্ছে পুরুষ একটু খাটো হয় আর মহিলার একটু মোটা হয়। ঠিক আছে না, মহিলারা বিয়ের পর একটু মোটা হয়ে যায়, ছেলেরা বিয়ের পর সরু হয়ে যায়, সো এই সরু এবং তাদের যে মোটা হওয়া বা চাপা চওড়া এগুলো আসলে মনে থাকবে তোমাদের, সো
যেটা একটু অড লাগে যে মহিলারা একটু লম্বা হয়। জেনারেলি এইটা আমার কাছে খুব অড লাগে যে আমাদের ক্ষেত্রে পুরুষরা একটু লম্বা হয় ছেলেদের মানে মানুষের ক্ষেত্রে, কিন্তু তাদের মহিলাদের ক্ষেত্রেই লম্বাও হয় চওড়াও হয় চাপাও হয়। তাহলে সবকিছু হচ্ছে সুপ্রিমেসি হচ্ছে তাদের স্ত্রী ঘাসফড়িঙে। আসলে কীট পতঙ্গে মনে হয় মেয়েরা একটু আগে থাকে, এবং এই মৌমাছির মধ্যে আমি জিনিস খেয়াল করলাম যে তারা, আচ্ছা মৌমাছিও তো আসলে আর্থ্রোপোডাই তাই না, তো ওরা কিন্তু আমি খেয়াল করলাম কীট পতঙ্গে এরা হচ্ছে মহিলা সুপ্রিমেসি বা হচ্ছে স্ত্রী সুপ্রিমেসিতে বিলিভ করে, রানী মৌমাছি থাকে তাদের, এইটা দিয়ে পুরো রাজ্য চলে। ড্রোন কিন্তু কাজের কাজ কিচ্ছু না, ওরা কর্মীদের মতোই অনেকটা স্ট্যাটাস মানে। আসলেই যাই হোক, সো ওদের লম্বা হইলেও চওড়া হইলেও এদের উদর আবার সরু, মানে মেয়েরা তো ফিগারটা তোমার মেনটেন করা লাগবে। মোটা হইলে কি হয়েছে, জায়গায় জায়গায় মোটা ঠিক আছে, ফিগার মেনটেন না করলে সমস্যা আছে। সো তাদের উদর কিন্তু সরু। সো এই পয়েন্টগুলো মাথায় রাখলে তাইলে তোমার হয়ে গেল পার্থক্য, আর এর থেকে বেশি কিছু মাথায় রাখার দরকার নাই। আমি যা পড়াইছি এক নজরে এটাই দেখছো, আর নিজে থেকে আর বেশি পাকনামি করে আর পড়ার দরকার নাই। আচ্ছা এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা অনেকে মনে থাকে না, তাই হচ্ছে ভাইয়া এখানে এক জায়গায় একটা সামারি নিয়ে আসছি যে কোনটা কোন খণ্ডে থাকে। আগে বলছি যে অভিভূজিত কই থাকে, 8-9 থাকে। অ্যানালসারকাস কই থাকে, 10-এ থাকে। যেটা তুমি এখনো বলানো হয় না সেটা হচ্ছে সুপ্রা অ্যানাল প্লেট এবং জননরন্ধ্র, এটা একটু কম ইম্পর্টেন্ট বাট মনে রাখতে পারলে ভালো। সুপ্রা অ্যানাল প্লেটটা হচ্ছে 11 খণ্ডকে থাকে, আর ওভিপোজিটরটা সরি স্ত্রী জননরন্ধ্র থাকে হচ্ছে 9 খণ্ডকে, ঠিক আছে। আচ্ছা জাস্ট দেখে রাখবা, এরপরে আমরা আসো চলো সলভ করি কিছু কোয়েশ্চেন, আমরা আবার কিছু কোয়েশ্চেন সলভ করব। দেখো কোনটা ঘাসফড়িঙে মস্তকের বহিঃকঙ্কালের অংশ না, না বলছে, না বলছে মানে আগে দেখি অংশ কি কি। এপিক্রেনিয়াম, এপিক্রেনিয়াম তো মস্তকের বহিঃকঙ্কালকে তো এপিক্রেনিয়াম বলে, আচ্ছা ভালো কথা। ভার্টেক্স একটা অংশ, জেনা একটা অংশ, ফ্রন্স একটা অংশ, ক্লাইপিয়াস একটা অংশ, বাট ওসেলি, ওসেলি মস্তকে, মস্তকে থাকে ঠিক আছে বাট মস্তকের বহিঃকঙ্কালের অংশ তো না। তাহলে দ্যাট মিনস দিস ইজ দ্য কালপ্রিট, ওকে। এটা 16-17 আসছে, খুব দূরের না কিন্তু, মোটামুটি 7-8 বছরের মধ্যে আসে। তারপর অগ্রভাগে সরু এবং শক্ত ডানাগুলাকে কি বলে, আচ্ছা এই এলিট্রা ট্যাগামিনা, ওই মনে আছে এই যে ট্যাগমিনা, পেয়ে গেছি আমরা কিন্তু পারতেছি ভালো করে পড়লে, এটাই কিন্তু সুবিধা। ভালো করে যখন পড়বা কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে তুমি দেখবা যে ম্যাক্সিমাম পারতেছি, হয়তো একটা বা দুটো আটকা যাব, তাও ব্যাপার না। প্রথম ম্যাক্সিলার অংশ নয় কোনটা, কি তেলাপোকার প্রথম ম্যাক্সিলার অংশ নয় কোনটা, আচ্ছা ম্যাক্সিলার প্রথম অংশ দ্বিতীয় বুঝলাম না, আচ্ছা দ্বিতীয় জন ম্যাক্সিলার প্রতিনিধি ধরা হয় ওই যে এই নিচের ওষ্ঠটা লেবিয়াম, লেবিয়াম না আর কি, মানে ম্যাক্সিলা, আসল ম্যাক্সিলা তো প্রথম ম্যাক্সিলা। আরে আল্লাহ কঠিন করছে প্রশ্ন, 6-7 দিকে এরকম তেরা পেঁচা করতো প্রশ্ন করতো। যাই হোক তাহলে আমি কি কি পাইছিলাম বলতো, কার্ডো, স্টাইপস, লেসিনিয়া, গ্যালেরিয়া এবং ম্যাক্সিলারি বাল্ব। স্টাইপস, লেসিনিয়া, কার্ডো সবই আছে। এই সাবমেন্ডাম কোথা থেকে আসলো ভাই, সাবমেন্ডাম তো কখনোই অংশ না, সাবমেন্ডাম দ্বিতীয় ম্যাক্সিলার অংশ বলা যায়, ওই যে লেবিয়ামের অংশ, মেন্ডাম সাবমেন্ডাম। এই দেখছো এখন ভালো করে ছবি সহ পড়ার কারণে কিন্তু এগুলো মনে আছে। আচ্ছা এরপরে তুমি চলো চলো ঘুরে আসি পড়াতে, যেটা হচ্ছে কি লেব্রাম মানুষের লেব সরি ঘাসফড়িঙের লেব্রাম মানুষের কোন অংশের সমতুল্য, উপরের ঠোঁট, উপরের ঠোঁট, এই যে উপরের ঠোঁট, চিটাং ইউনিভার্সিটি কোয়েশ্চেন সলভড 18-19। কোন উপাঙ্গটা খাদ্য কর্তনে সাহায্য করে, খাদ্য কাটাকাটিতে সাহায্য করতেছে না, লেব্রাম কাটাকাটিতে নাই অ্যাকচুয়ালি, ঠোঁট কাটাকাটিতে থাকার মতো জিনিসও না, কিসে জানি একটু কাটাকাটির মতো জিনিসপত্র দেখছিলাম, ম্যান্ডিবলে, ম্যান্ডিবলে দাঁত দেখছিলাম, সো খাদ্য কাটাকাটিতে সে সাহায্য করবে, সো ম্যান্ডিবল। এই যে ছবি দেখার একটা ইম্পর্টেন্স দেখছো, ওই ছবিটা দাঁত দেখছো ম্যান্ডিবলের মধ্যে তাহলে ম্যান্ডিবল, ম্যাক্সিলারিতে পাল্প দেখছো তাহলে সংবিধির কোনো কথা বললে ম্যাক্সিলারি পাল্প লিখতা, তাহলে এখন দেখছো ছবির ইম্পর্টেন্সটা কোথায়, ছবি দেখে দেখে পড়তে হবে রে বাবা, ছবি দেখে দেখে পড়তে হবে। আচ্ছা এরপরে আসো, ঘাসফড়িঙের শরীরটা সুস্পষ্টভাবে বিভক্ত হয় মস্তক বক্ষ উদরে, মাথা বক্ষ উদর না, এগুলো কিছুটা না, কারণ মানে মস্তক বক্ষ উদরে হচ্ছে যে নর্মাল ইনসেক্টটা, ইনসেক্টটা ক্লাসের মধ্যে যারা পড়বে তোমরা হচ্ছে একটু এখন ক্লাস ওই যে শ্রেণীবিন্যাসগত অবস্থান পড়লে দেখবা যে এটা ক্লাস হচ্ছে ইনসেক্টটা, ইনসেক্টটার মধ্যে যারা আছে তারা হচ্ছে কি মস্তক বক্ষ উদরে ভাগ করা থাকে, আর যারা হচ্ছে এই বাদে অন্যান্যগুলোর মধ্যে আছে যেমন ক্লাস্টেসিয়াতে থাকে এবং আরেকটা আরেকটা পর্ব আছে নাম ভুলে গেছি, অ্যারাকনিডা, অ্যারাকনিডা অ্যান্ড হচ্ছে ক্লাস, অ্যারাকনিডা অ্যান্ড হচ্ছে ক্লাস্টাসিয়া, এদের মধ্যে যারা পড়ে যেমন চিংড়ি মাছ তারপর হচ্ছে সাইক্লপস, সো এগুলোর মধ্যে যারা পড়ে সেগুলো হচ্ছে কি মানে সেফালো
তাদের মানে তাদের মানে শিরোবক্ষ এবং হচ্ছে প্রস মানে উদর এই এইভাবে ভাগ করা থাকে তাদের অংশটা। হ্যাঁ, উদর এবং শিরোবক্ষতে, মানে শিরোবক্ষ মধ্যে মাথা এবং বুক একসাথে হয়ে সেফালোথোরাক্স গঠন করে, সেফালোথোরাক্স বা শিরোবক্ষ গঠন করে। ওদের মাথার বক্ষকে আলাদা করে বোঝার উপায় নেই, ঠিক আছে? অন্যান্য দুইটা ক্লাসের ক্ষেত্রে কি কি ওগুলো হচ্ছে অ্যারাকনিডা, আর একটা হচ্ছে ক্রাস্টাসিয়া, আর এরা হচ্ছে কি ইনসেক্টটা, ঘাসফড়িং হচ্ছে ইনসেক্টটার মধ্যে। তো যাই হোক, আমি একটু এখানে একটু ডিটেলস বললাম, বাট এটা অ্যাকচুয়ালি ডিটেলস বলে এখন আমার তোমার পেস লাগিয়ে দিলাম কিনা আমি জানি না, লাগানোর দরকার নেই, রিল্যাক্স। অলরেডি 40 মিনিট চলে যাচ্ছে, আমরা এখনো আরো অনেক বাকি আছে, মাত্র পৌষ্টিকতন্ত্রে ঢুকলাম, রক্ত সংবহন আছে, শ্বাস শ্বসনতন্ত্র আছে, যদিও শ্বসনতন্ত্র থেকে কোয়েশ্চেন আমি দেখছি যে বিগত বছরে তেমন আসে নাই। পৌষ্টিকতন্ত্র ইম্পর্টেন্ট, কারণ আসছে প্রশ্ন, আমি যেবার ভর্তি পরীক্ষা দিছি সেবারও একটা ট্রিকি কোয়েশ্চেন আসছে, সো বলা যাবে যে ভালোই ইম্পর্টেন্ট। পৌষ্টিকতন্ত্রের অংশ দুইটা, ঠিক আছে? তন্ত্রের মধ্যে অংশ দুইটা হবে, একটা হচ্ছে নালি, পৌষ্টিক নালি, এবং হবে পৌষ্টিক গ্রন্থি। তাহলে এটার অংশ দুইটা কি কি? একটা হচ্ছে পৌষ্টিক নালি, আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালি এটার অংশ তিনটা, ঠিক আছে? কি কি? অগ্র, মধ্য, পশ্চাৎ, সামনে, মাঝখানে এবং পিছনে। তাহলে অগ্র পৌষ্টিক তন্ত্র যেটা, অগ্র পৌষ্টিক তন্ত্রের কাজটা কি হবে? তার কাজটা হবে কি, আচ্ছা কাজ না, সরি আমি কাজে যাচ্ছি না, তাদের অপর নামগুলো মনে রাখতে হবে, স্টোমোডিয়াম, মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়াম। মনে থাকবে স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম? আমি জানি মনে থাকবে না, মিনিমাম 10 বার খাতায় লিখবা যদি মনে না থাকে, তাইলে মনে থাকবে, কয়েকবার মুখে পড়বা রিডিং, স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম, ঠিক আছে? অপর নামগুলো মাথায় থাকবে না, এটাই সমস্যা। স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম, কারো যদি এরপরে মনে না থাকে আদ্যক্ষরগুলো দিয়ে মনে রাখার চেষ্টা করবা, এসএমপি, ঠিক আছে? এসএমপি। আচ্ছা, পৌষ্টিকতন্ত্রতে কি কি থাকে? লালাগ্রন্থি থাকে, মেসেন্টেরনের অন্ত আবরণ থাকে এবং গ্যাস্ট্রিক সিকা থাকে। সো গ্যাস্ট্রিক সিকা একটা পৌষ্টিক গ্রন্থি বা হ্যাপাটিক সিকাও ডাকা হয়, হ্যাপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা। ওকে, এখন আমরা আসি পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ নিয়ে একটু আমরা দেখি, চলো অবজার্ভ করি আমরা বিভিন্ন অংশ। আচ্ছা দেখো, পৌষ্টিক নালী মুখজাত থেকে শুরু হয়, পায়ুচটি পর্যন্ত এটা এক্সটেন্ড করে। এখন আমরা আসলে এই অংশগুলো যতই রিডিং পড়ি না কেন, তা ছবি না দেখলে আসলে হবে না, তাই আমি এখানে আগে একটু ছবি নিয়ে আসছি। ছবিটা কই রাখলাম, কই যে অ্যাড করলাম, এই যে 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 উপরে 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 অ্যাড করছি। আচ্ছা, সো আমাকে স্লাইডও আসলে ঠিক করে, মানে কি বলবো, যে স্লাইড প্রোভাইডাররা আসলে কিছু ঝামেলা করছে, যে আমার নিজেরা আসলে আবার সময় নষ্ট করে আমার তোমাদের জন্য স্লাইডটা কারেকশন করা লাগছে, ছবি অ্যাড করা লাগছে, অনেক কিছু অ্যাড করা লাগছে। সো আমার খুবই প্যারা নেওয়া লাগছে, তারপরে যদি তোমরা ক্লাসের A to Z বুঝতে পারো, আমার সার্থকতা ওই জায়গায় হবে আর কি। ওকে, সো দেখো, যেটা বলতেছিলাম যে এখানে একটা পৌষ্টিকতন্ত্র ছবি তুমি দেখতে পাইতেছো। এখন আমি জানি না তুমি আসলে দেখতে পাচ্ছ কিনা, কারণ আমার এখানে একটা সুন্দর করে উপরে ডিসপ্লেতে আমার ফেস দেখা যাইতেছে, হয়তো যার কারণে তুমি দেখতে পারবা কিনা আমি জানি না, বাট আই উইল ট্রাই টু শো ইট, ঠিক আছে? আচ্ছা কি করব, আচ্ছা দেখো, আশা করি দেখতেছো, আমি উপর থেকে দেখাই, ঠিক আছে? উপরের অংশটাকে দেখো, যেটা বলতেছি যে খেয়াল করো যে এই যে ঘাসফড়িং এর সামনের দিকে তুমি যদি দেখো, তাহলে এখানে লালাধার আছে কিছু, এখানে মধ্যে লালাটা জমা করে রাখে, এগুলো হচ্ছে লালা গ্রন্থি। সো লালা গ্রন্থি থেকে যখন লালাগুলা তৈরি হয়, এগুলো লালা ধারা জন্ম থাকে, পরে যখন কাজে লাগে তখন সেটা এই যে এখানে এন্টার করে দেয়। কোথায়? এটা হচ্ছে আমাদের অন্ননালী বা ইসোফেগাস, ঠিক আছে? অন্ননালীর মধ্যে চলে আসে, আমাদের যেন অন্ননালী থাকে, ঠিক তেমনি ঘাসফড়িং অন্ননালী থাকে। তো আমরা জানি যে আমাদের আমাদের সাথে তুলনা করবো সবকিছু হচ্ছে ঘাসফড়িং এর বা আরশোলা, যাই বলো না কেন, এদের হচ্ছে কি, এটা আসলে আরশোলার পুষ্টিতন্ত্র দেখতেছি। সো ঘাসফড়িং এর পুষ্টিতন্ত্র তো আসলে অনেকটা এরকমই, বাট ঘাসফড়িং এরটা খুবই বিধ ঘটে, সো এটা দেখলে মনে থাকে বেশি। তো দেখো, সো আমাদের যেরকম ইসোফেগাসের পরে স্টোমাক আছে, তাদের স্টোমাকটা হচ্ছে তাদের ক্রপ, তাদের ক্রপটা হচ্ছে তাদের স্টোমাক, এখানে খাবারটা জমা থাকে, ঠিক আছে? এরপর ক্রপের পরে যে অংশটা তুমি দেখতে পাইতেছো, আমাদের কি থাকে একদম, ওদের কি থাকে, এইভাবে ওইভাবে পড়বা, আমাদের এরপরে কি আসার কথা, ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, তাই না? ডি জে আই, তাহলে ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, এই তিনটা অংশ আসার কথা। তাদের যেটা আসে, তাদের এরকমই অংশ আসে, তাদের এটা আসে কি, এটা কি, এটা হচ্ছে তাদের গিজার্ড, গিজার্ড আসে,
ডিউডেনামের পরিবর্তে। তারপর এটা আসে কি জেডোনামের পরিবর্তে আসে হচ্ছে কি মেসেন্টেরন, গিজার্ড আসে মেসেন্টেরন আসে, এবং আরেকটা অংশ আসে কি ইলিয়াম। তো তাদের এই যে এটা হচ্ছে কি এই পার্টটা হচ্ছে ইলিয়াম, সো তাদের ইলিয়াম কিন্তু চেঞ্জ নাই। তাহলে তাদের ডিউডেনামের পরিবর্তে আসে গিজার্ড, তাহলে এইভাবে মনে রাখো ডিউডেনামের পরিবর্তে কি আসে গিজার্ড। আচ্ছা আমি জানি দেখা যাচ্ছে না, আমি আবার একটু নিচে চলে যাই, হয়তো দেখা যাচ্ছে না, আমি মনে থাকে না এটা গিজার্ড। তারপর জিজোনোমের পরিবর্তে আসবে কি মেসেন্টেরন, মাঝখানের জিনিস যেটা মেসেন্টেরন, মধ্য পৌষ্টিকতন্ত্র পৌষ্টিক নালীও বলা হয় তাই না। সো এটাও কিন্তু মাঝখানে আছে, ডিজেআই এর মাঝখানে যে এটাই কিন্তু মাঝখানে আছে মেসেন্টেরন, এবং ইলিয়ামের নামটা চেঞ্জ হয় না, গিজার্ড মেসেন্টেরন এবং ইলিয়াম। সো এখন খেয়াল করবা যে এই যে তিনটা অংশ, তিনটা অংশের মাঝখানে মাঝখানে কিছু থাকে, যে ডি এবং জে এর মাঝখানে থাকে একটা জিনিস, জে এবং আই এর মাঝখানে একটা থাকে একটা জিনিস। দেখো গিজার্ড এবং মেসেন্টেরনের মাঝখানে থাকে হচ্ছে শিকাগুলা, ওই যে গ্যাস্ট্রিক শিকা বা হ্যাপাটিক, সরি হ্যাপাটিক শিকা বা গ্যাস্ট্রিক শিকাগুলা, মনে আছে এই যে হ্যাপাটিক শিকা বা গ্যাস্ট্রিক শিকা, এগুলো কিন্তু মোটা মোটা তাই না। সো এগুলো আছে, কিন্তু এগুলো সংখ্যা কয়টা এটা কিন্তু আমাদেরকে পরীক্ষার সময় প্রশ্ন আসছিল, সো অনেকে পারে নাই। আমি জাস্ট মনে রাখবো, আমি জাস্ট ছবি দেখে বলে ফেলতে পারছি এটা কয়টা থাকে। দেখো এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তিনটা ডান পাশে, তিনটা বাম পাশে, তিনটা, তাহলে ছয়টা। সামনের দিক থেকে তুমি দেখতেছো ছয়টা, বাট পিছনেও তো আরো আছে তাই না, তাহলে পিছনে আরো ছয়টা আছে, তাহলে ছয় জোড়া। তাহলে গ্যাস্ট্রিক শিকা বা হ্যাপাটিক শিকার সংখ্যা কয়টা? ছয় জোড়া। সো এটাই আসলে অনেকে ভুল করে আসছে, ঠিক আছে এটা বলা যাবে না। তারপরে খেয়াল করো এই আবার মেসেন্টেরন এবং ইলিয়ামের মাঝখানে, মেসেন্টেরন এবং ইলিয়ামের মাঝখানে থাকতেছে আবার কিছু একদম আবার ছোট ছোট সূত্রাকার কিছু অংশ, যেগুলো হচ্ছে কি শিকার থেকে আরো চিকন। তো এগুলো কি মালপিজিয়ার নালিকা, আমরা দুটোর মধ্যে প্যাচ করে ফেলি, উপরেরটা হচ্ছে গ্যাস্ট্রিক শিকা বা হ্যাপাটিক শিকা, নিচেরটা হচ্ছে কি মালপিজিয়ার নালিকা। মালপিজিয়ান বডি কিন্তু মানুষের থাকে, নালিকা কিন্তু থাকে আর্থ্রোপোডা পড়বে বা এই যে ঘাস ফড়িংয়ের থাকে। আচ্ছা এগুলো কি নালিকা। তাহলে এরপরে আমাদের মানুষের থাকে কি, এরপর মানুষের বৃহদন্ত শুরু হয় সিকাম, কোলন, রেকটাম। তো তাদেরও সেম, বাট তাদের সিকাম থাকে না, তাদের তো যেহেতু ডেভেলপ না, তাদের কি থাকে না, তাদের সিকাম এই অংশটা থাকে না। তাহলে তাদের এরপরে কি থাকবে, কোলন থাকবে এবং রেকটাম থাকবে, এই যে রেকটাম। ওকে সো দ্যাটস ইট। তাহলে আমরা আশা করি এখন আমরা যেহেতু ছবি পড়ে ফেলছি, এখন আমাদের অংশগুলো চিনতে আমাদের সমস্যা হবে না, কি কি কোনটার কোনটার কি অংশ আছে এটাও বুঝতে আমাদের অসুবিধা হবে না। সো গিভ মি এ ব্রেক ফর 30 সেকেন্ডস, তো পানি খেয়ে আসি। অল রাইট, সো আই এম ব্যাক অ্যাগেন। যেটা বলতেছিলাম স্টোমোডিয়াম বা অগ্র বা সম্মুখ পৌষ্টিক নালী, তো এটার মধ্যে কি কি থাকে, এটা হচ্ছে কতটুক পর্যন্ত, গিজার্ড পর্যন্ত, টিল দ্য গিজার্ড। গিজার্ড কোন অংশটা ছিল, জেজুনাম পর্যন্ত বলা, সরি ডিউডেনাম পর্যন্ত। আমাদের ডিউডেনামের প্রতিনিধি ধরছিলাম কাকে, গিজার্ডকে। সো সো ডিউডেনাম পর্যন্ত মনে রাখো আর কি, আউচ, ক্রপের পর যেটা থাকে গিজার্ড। ওকে তারপরে খেয়াল করো যে মুখোশ থেকে গিজার্ড পর্যন্ত, তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমার এক্সটেনশনে জানা লাগবে কত্টু থেকে কুটু ধরছি। গিজার্ডের পরে মেসেন্টেরন ছিল, স্বাভাবিকভাবে মেসেন্টেরনটা হচ্ছে মাঝখানের অংশ, মেসেন্টেরনকে তারা পাকস্থলে ধরছে, বাট কাজের দিক থেকে ক্রপটা হচ্ছে আসল পাকস্থলী বলা যায়, বাট ওদের মেসেন্টেরনটা হচ্ছে তাদের পাকস্থলী, নাম দিছে পাকস্থলী, বাট কাজের দিক থেকে আমার কাছে সবসময় ক্রপটাকেই মনে হয় কি যে তাদের পাকস্থলী, মানে আমাদের পাকস্থলীর মতো। আচ্ছা তারপরে তাদের প্রোক্টোডিয়াম কি হবে, মেসেন্টেরনের পর থেকে, মেসেন্টেরনের পরে কি আছে তুই চিন্তা করো, তো মেসেন্টেরনের পরে আছে ইলিয়াম। সো ইলিয়াম থেকে হচ্ছে শুরু হবে, ইলিয়াম, কোলন, রেকটাম এবং শেষ শেষ পায়ু ছিদ্র। তাহলে দেখো এগুলো কিন্তু এখন সোজা হয়ে গেছে, পানির মতো সোজা হয়ে গেছে, কেন জানো, একবার ছবি দেখছি যে এখন সব সোজা। দেখো অন্তঃপ্রাচীর কাইটে নির্মিত হবে, আচ্ছা স্বাভাবিক, এতে সবকিছুই ভাই যাই দেখি না কেন কাইটিন নির্মিত, আমি জানি না, মানে এটা অনেকটা থাম্প রুলের মতো যে আর্থ্রোপোডাতে যাহাই দেখবা সবকিছুই মনে হয় কাইটিন নির্মিত এদের, ঠিক আছে, এদের শুক্রাণুও মনে হয় কাইটিন নির্মিত, আমার কাছে এমন এমন মনে হয়। যাই হোক কি কি আছে অংশ, মুখোশটা থাকবে,
তারপরে গলবিল আসে, আমরা দেখছি গলবিলের পরে গ্রাস নালী আসবে, গ্রাস নালী বা অননালী, এদের অননালী আরেকটা অপর নাম হয় গ্রাস নালী। তারপরে কি থাকবে, ক্রপ থাকবে পাকস্থলীর মতো, তারপরে হচ্ছে গিজার্ড থাকবে, তাই না? ক্রপের পরে গিজার্ড আছে, সো গিজার্ড একটা অপর নাম আছে প্রোভেন্টিকুলাস, এটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, গিজার্ডের অপর নাম কি প্রোভেন্টিকুলাস। তাহলে এই অংশ মুখচ্ছিদ্রের কাজ কি হবে, মুখচ্ছিদ্র হচ্ছে সিবিয়াম নামক প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত, এটা অতটা ইম্পর্টেন্ট না আসলে, সিবেরিয়াম। তারপরে হচ্ছে কি মোচাকার থলির মতো, এই যে পাকস্থলী যেরকম থলি, এই ক্রপও কিন্তু অনেকটা থলির মতো। তারপর আমরা আসো যে দেখো যে ক্রপের সংকোচন প্রসারণ লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটায়, এখানে এই ক্রপেই কিন্তু আসলে পরিপাকের সূচনা বা ইনিশিয়েশন, তাহলে পরিপাকের সূত্রপাত এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্রপেই পরিপাক শুরু হয়, এনজাইম মিশ্রিত হয়, লালা মিশ্রিত হয়, তারপর এখানে সংকোচন প্রসারণ হয়, তো এইটাই কিন্তু আসলে এখানে পরিপাকটা শুরু হয়, অন্য জায়গায় পরিপাকটা হয় না। আমাদের যেমন মুখচ্ছিদ্র থেকে বা মুখগলবিল থেকে, মুখ বলা যায় কি ওরাল ক্যাভিটি থেকে যেরকম আমাদের খাবারের পরিপাকটা শুরু হয়ে যায়, ওদের কিন্তু হয় না, ওদের ক্রপ থেকে শুরু হয়, সো এটাই কিন্তু এখানে বুঝাইছে। তারপরে খেয়াল করো যে গিজার্ডে কি থাকে, দাঁত থাকে, কি থাকে, ছয়টা দাঁত থাকে গিজার্ডে, কয়টা দাঁত থাকে, ছয়টা, নট ছয় জোড়া, ছয়টা। তারপরে হচ্ছে কি ছয়টা অনুলম্ব ভাঁজ থাকে, ছয়টা প্যাড থাকে, মানে ছয়ের খেলা দেখতেছি, ঘাসপুরিং এ একটা ছয়ের খেলা চলে, একটু পরে আমি তোমাদেরকে শিখাবো ঘাসপুরিং এর মধ্যে ছয়ের খেলা চলে, কিভাবে চলে একটু পরে দেখাচ্ছি আমি। দেখো দাঁত থাকে ছয়টা, অনুলম্ব ভাঁজ থাকে ছয়টা, প্যাড থাকে ছয়টা, প্যাডগুলা প্যাডের চুলগুলো ছাকনির মতো কাজ করে, ঠিক আছে, চুলগুলো ছাকনির মতো কাজ করে। আচ্ছা দেখো এটা এত ইম্পর্টেন্ট না, প্যাডের চুলগুলো ছাকনির মতো কাজ করতেছে, আমি হুদাই একটু দাগাই ফেলছি, আমি বেশি মানে আনইম্পর্টেন্ট জিনিস দাগাবো না, একদমই দাগাবো না। আচ্ছা গিজারতে থেকে হচ্ছে উদরের মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত, আচ্ছা ভালো, এটা এত ইম্পর্টেন্ট কথা না, মেসেঞ্জারের কত থেকে কত আমরা দেখছি। আচ্ছা এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মেসেন্টেরনে তুমি মানে স্টোমোডিয়াম এবং মেসেন্টেরন যেখানে লাগানো থাকে, আমি তো আগেই বলছি যে ডি এবং জে এর মাঝখানে, অর্থাৎ ডি ছিল গিজার্ড, গিজার্ড সরি মেসেন্টেরন এবং গিজার্ডের মাঝখানে, তাই না? সো মেসেন্টেরন এবং স্টোমিডিয়ামের সংযোজন কোনটা, স্টোমিডিয়ামের কোন অংশটা ছিল, গিজার্ড ছিল, তাহলে গিজার্ড এবং মেসেন্টেরনের মাঝখানে কি ছিল, ছয় জোড়া গ্যাস্ট্রিক শিখা বা হ্যাপাটিক শিখা ছিল, ঠিক আছে। সো এখন একটু আগে কিন্তু ছবিতে দেখছি, ছবিতে দেখে মনে রাখার চেষ্টা করবা, ডিউডেনাম এবং জেজুনামের মাঝখানে একটা অংশ আছে, জেরুনাম এবং অ্যালিমা অংশ মাঝখানে একটা অংশ, ডিউডেনাম মানে এখানে কি গিজার্ড এবং জেজুনাম মানে এখানে মেসেন্টেরন, আমি হয়ে মনে রাখি, তো এইখানে মাঝখানে অংশ থাকে হ্যাপাটিক শিখা, জেজুনাম এবং আইলিয়াম, জেজুনাম কি মেসেন্টেরন, মেসেন্টেরন বা ইলিয়ামের মাঝখানে থাকে হচ্ছে মালবিজের নালিকা, ওকে শেষ অংশ কি থাকে, মালবিজের নালিকা থাকে। আচ্ছা এটা কিউটিকল নির্মিত, ওই তো ভাই হয় কিউটিকল নির্মিত হবে না হয় কাইটিন নির্মিত হবে, স্ট্রোমোডিয়ামটা হচ্ছে কি কাইটিন নির্মিত, এই এটা হচ্ছে কিউটিকল নির্মিত, কাছাকাছি, কিউটিকল অ্যান্ড কাইটিন হচ্ছে কিছুটা কাছাকাছি, সো এগুলো নিয়ে কোশ্চেন করবে না, এগুলো নিয়ে আসলে অতটা দ্বিধামূলক কোশ্চেন করবে না, মেডিকেল এত ছেঁচড়া হয়ে যায় নাই, মেডিকেল অন্যরকম টিপিক্যাল কোশ্চেন করে যেখানে তুমি ভুল করবা ঠিকই কিন্তু ছেঁচড়া কোশ্চেন না। আচ্ছা তারপরে খেয়াল করো যে আরে আল্লাহ, ওকে সো ইলিয়াম কোলন রেক্টাম পায়ুছিদ্র, সো রেক্টামের মধ্যে এখানে ইম্পর্টেন্ট যেটা ছয়টা রেক্টাল প্যাপিলা থাকে, আবারও ছয়, তাহলে কি কি জিনিস ছয়টা পাইতেছি এখন নোট ডাউন করতে থাকো, আস্তে আস্তে পরে আবার মিলাই দেবো। পায়ুছিদ্র দশম দেহখণ্ডকের অঙ্কদেশে থাকে, এই পায়ুছিদ্রটা কোথায় উন্মুক্ত হয়, ঘাসপুরিংয়ের দশম খণ্ডে গিয়ে পায়ুছিদ্রটা, ঠিক আছে, পায়ুছিদ্র কত নাম্বার খণ্ডে, দশম খণ্ডে অঙ্কীয় দেশে, সামনের দিকে, সামনের দিকে আমাদের পিছনের দিকে পায়ুছিদ্র আমার। আচ্ছা ঘাসপড়িং এর সাথে মানুষের না সবকিছু অমিল লাগে, আমাদের হৃৎপিণ্ড যেরকম সামনে থাকে ওদের হৃৎপিণ্ড থাকে পিছনের দিকে, আমাদের পায়ুছিদ্র থাকে সামনে পিছনের দিকে, ওদের পায়ুছিদ্র থাকে সামনের দিকে, মানে অঙ্কীয় দেশে, মানে জাস্ট ক্যান ইউ ইমাজিন দিস কাইন্ড অফ ভুগিচুগি, মানে তুমি এই জিনিসটা লিখে রাখতে পারো যে তাদের হৃৎপিণ্ড পিছনে এবং আমাদেরটা হচ্ছে সামনে, তাদের আমাদের পায়ুছিদ্র পিছনে এবং তাদের সামনে, মানে জাস্ট ইমাজিন ম্যান দশম খণ্ডকের অঙ্ক দেশে। ওকে পৌষ্টিক গ্রন্থি, লালা গ্রন্থি কটা থাকে, এক জোড়া, আমাদের কটা থাকে, তিন জোড়া, ঠিক আছে। আচ্ছা এটাই হচ্ছে তাদের প্রধান প্রধান পৌষ্টিক গ্রন্থি লালা গ্রন্থি, লালা গ্রন্থির নালিটা এটা কোথায় উন্মুক্ত হয়, গলবিলে, বলছি না লালাধার, লালাধার থেকে লালা গ্রন্থির যে নালিটা এটা গলবিলে আসবে, এখানে কি ধরনের এনজাইম থাকে,
এখানের এনজাইমগুলোর নাম একবারে মনে রাখবা আক্কাস দিয়ে, ঠিক আছে? কিভাবে মনে রাখবা? আক্কাস দিয়ে। আক্কাসের আদে হচ্ছে মনে রাখবা অ্যামাইলেজ, কা দিয়ে মনে রাখবা কাইটিনেজ, স দিয়ে মনে রাখবা সেলুলেজ, এই এনজাইমগুলো থাকে। তাহলে লালারসে তাদের কি এনজাইম থাকে? আক্কাস এনজাইম থাকে। লালারসে কি এনজাইম থাকে? আক্কাস এনজাইম থাকে। মেসেনটাইমের আবরণে কি কি এনজাইম থাকে? লাটিম এনজাইম থাকে, লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপটেজ, ইনভার্টেজ এবং মল্টেজ। যদিও মেসেন্টারের ক্রিয়াশীল এনজাইমগুলোর অতটা ইম্পর্টেন্ট না, মোস্ট প্রবলি গাজী আজম স্যারের বইয়ে নাইও। তারপরে হ্যাপাটিক শিকা তো ছয় জোড়া জানি, এখান থেকে কিছু পাচক রসক্ষরিত হয়। তাহলে হ্যাপাটিক শিকা বা গ্যাস্ট্রিক শিকা থেকে কি আসে? পাচক রস আসে। পাচক রস কি আসে? পাচক রস। ওকে, তাহলে আক্কাস, লাটিন, পাচক রস, এই শব্দগুলো মাথায় রাখো, এমনি মিলে যাবে দেখবা, কয়বার পড়তে হবে। ছয় এর ফাঁদে ঘাসপুরিং এর পৌষ্টিক তন্ত্র। এখন আমরা দেখি যে আমি যে বলছি ঘাসপুরিং এ দেখে বা ছয় এর খেলা কি কি, ছয়টা দাঁত আছে, ছয়টা অনুলম্ব ভাঁজ আছে, ছয়টা, ওটা ইম্পর্টেন্ট না, পেটের সংখ্যা আছে ছয়টা, তারপরে হ্যাপাটিক শিখা আছে ছয় জোড়া, এটা ইম্পর্টেন্ট, অনেকে ছয়টা বলে ফেলে, ছয়টা সবকিছু ছয়টা ছয়টা বলতে বলতে, এটাই একটু ইম্পর্টেন্ট এবং এটাই কিন্তু কনফিউশন করছিল যে 2019 সালের মেডিকেল ভর্তি পরীক্ষা দেখে নিবা। রেক্টাল পেপিলা থাকে কয়টা? ছয়টা। পাইলোরিক ইনস্ফিংক্টার কোথায় থাকে? ষষ্ঠ উদীয় খণ্ডকে থাকে। সব ছয়ের একটা খেলা। এই যে আসো মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20, এই যে আমার বছরের কোয়েশ্চেন, হ্যাপাটিসিকা কয়টা? ছয় জোড়া। অনেকে কি করছে যে যেটা এই ছয় শব্দটা না দেখে পাগল হয়ে গেছে, ওই শব্দটা পড়ে আছে ছয়, তো সে তো আর জোড়া দেখে নাই সাথে, তো এবার সে ছয় দুগুণা 12, আর অনেকে অ্যান্সার করে আসতে পারে নাই, উল্টাপাল্লা দাগাই দিয়ে আসছে। যারা মাথায় রাখছে ছয় জোড়া তারা 12ই দাগাই দিছে, আবার অনেকে আন্দাজেও দিছে যে ছয় দুগুণা 12 হয়, সো যদি কোনো কারণে জোড়া থাকে আমি না দেখে থাকি। আচ্ছা, তো অনেকে ওই বুদ্ধিতে উপস্থিত বুদ্ধিতেও খাটাতে পারে না, অনেকে উপস্থিত বুদ্ধি থেকে ইয়া করতে পারে নাই। যাই হোক, পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ কি? পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ কি? পশ্চাৎ বলতো কোথা থেকে শুরু হয়? মেসেঞ্জারের পর থেকে বলবিল জীবনও না, গিজার জীবনও না, ইলিয়াম হইতে পারে, ক্রপও জীবনও না, কারণ ক্রপের পরে গিজার আছে, গিজার পর্যন্ত স্টোমোডিয়াম, সো ইলিয়াম। ইলিয়াম আসলে মেসেন্টারিনের পরে তো থাকে, তাই না? তাহলে এটা পৌষ্টিক, মানে পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ পেরে গেছি। গিজার্ডের কাজ কি? গিজার্ড কি ছিল? গিজার্ড কি ছিল রে বাবা? গিজার্ড আমি যতটুকু জানি সেটা খাদ্য চূর্ণকরণ করে। আমি একটু উপরে দেখে আসি এখানে গিজার্ডের কাজে। গিজার্ড তো দাঁত থাকে, এই যে গিজার্ডে কি থাকে? দাঁত থাকে। সো দাঁত থাকা মানে সে খাদ্য চূর্ণ করবে ভাই, সোজা কথা, খাদ্য চূর্ণ করবে। ওকে, সো এরপর আমরা চলে আসি, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, আরো কয়টা স্লাইড বাকি আমি জানি না, দেখে আসি কয়টা স্লাইড বাকি। ওরে আল্লাহ, আমাদের রক্ত সম্বন্ধন বাকি, শ্বসনতন্ত্র বাকি, আরো অনেক জিনিসপত্র আছে। মেসেন্টার থেকে প্রশ্ন আসেই না বলা যায়, শ্বসন থেকেও কোয়েশ্চেন দেখি নাই, দাঁড়াও তো মিলায়নি। পুঞ্জাক্ষী মানে চোখের থেকে প্রশ্ন আসে এমন মাঝে আসে না। আচ্ছা, চোখের এখান থেকে প্রশ্ন আসে, প্রজনন থেকে কোয়েশ্চেন খুবই কম আসে, আসে নাই গত কয়েক বছরে, এই যে বিগত 10 বছরে আমি কোয়েশ্চেন দেখি নাই, তাই আমি যেটা, তো ঘাস ফড়িংয়ে তুমি বুঝতে পারতো আসলে সব জায়গা থেকে কোয়েশ্চেন আসে না, তো তুমি সব জায়গা থেকে কুত্তার মতো পড়বা কেন? এটাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা ভুল করে, রক্ত সংবহন থেকে আসে। দেখো রক্ত সংবহন থেকে একটু পরে আমরা পাবো, দেখি কোয়েশ্চেন, হ্যাঁ আসছে, এমন না যে আসে নাই, আসছে, কম আসছে আর কি, এত না, পৌষ্টিক নালীর মতো পৌষ্টিক না নিয়েও তো আসছে, তাই না? আচ্ছা দেখো, রক্ত সম্বহন তন্ত্র তো আমরা জানি যে মুক্ত সম্বহন আছে এবং বদ্ধ সম্বহন আছে। মুক্ত সম্বহনকে ল্যাকুনার সম্বহন বলে। মুক্ত সম্বহন কাতে থাকে? আত্মপোতা পর্বে থাকে, মলাস্কা থাকে, ঠিক আছে? আম আত্মপোতা পর্ব এবং মলাস্কা পর্বে হচ্ছে আম হচ্ছে মুক্ত সম্বহন। এনিলিয়া পর্ব এবং সকল মেরুদণ্ডী, মেরুদণ্ডী সকলের মধ্যে বদ্ধ সম্বহন থাকবে এবং অমেরুদণ্ডীর মধ্যে এনিলিডার মধ্যে থাকবে হচ্ছে বদ্ধ সম্বহন। এটা খুব ইম্পর্টেন্ট, এনিলিডার বদ্ধ সম্বহন মধ্যে থাকে, এটা অনেক সময় আমরা ভুলে যাই। তারপরে দেখো বদ্ধ সম্বহন এবং মুক্ত সম্বহনের মধ্যে পার্থক্য, পার্থক্য একটাই যে এদের বদ্ধ সম্বহন তন্ত্রের মধ্যে হচ্ছে সবকিছু রক্তনালিকার মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা কখনোই কোনো একটা সাইনাস বা কোনো গহ্বরে উন্মুক্ত হবে না রক্তটা, তাদের রক্তটা সাইনাস বা একটা গহ্বরে উন্মুক্ত হবেই, ঠিক আছে? সো মুক্ত সম্বহনের কথা হচ্ছে এটাই যে দেহগহ্বরে রক্ত প্রবেশ করবে, এটা কখনো প্রবেশ করবে না। আর এই জায়গায় যেটা হয় বদ্ধ সম্বহনে কিন্তু রক্ত সরাসরি মানে কি বলবো কোষ কলার স্পর্শে আসবে না, আর যেহেতু দেহ গহ্বরের মধ্যে এক্সপোজ হচ্ছে না, আর এই ক্ষেত্রে সরাসরি রক্ত মানে কোষ কলার সংস্পর্শে আসবে, কারণ যেহেতু দেহ গহ্বর উন্মুক্ত হচ্ছে।
আর এনিলিজা কর্ডাটা সব পড়বো, আম যেটা পড়াইছি শেষ, দেখছি এখন ইজি হয়ে যাচ্ছে। এরপরে রক্ত সংবহন পদ্ধতির মধ্যে আসি আমরা, তিনটা অংশ আছে। রক্ত সংবহন তন্ত্রকে আলোচনা করতে গেলে তিনটা হেডলাইনের আন্ডারে আমরা আলোচনা করতে হবে। সেটা হচ্ছে যে গহ্বরের মধ্যে সে রক্তটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে হিমোসিল, বা এটাকে মিক্সোসিলও বলা হয়, কারণ হচ্ছে ব্লাস্টোসিল এবং হচ্ছে সিলং এই দুটা গহ্বরের ফিউশনে আসলে এই হিমোসিল নামে গহ্বরটা তৈরি হয়েছে, তাই এটাকে অনেক সময় মিক্সোসিলও ডাকা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে রক্তটা ফ্লো হচ্ছে সেটাও রক্ত। সো এখানে এই রক্তটা ইংরেজি কিন্তু ব্লাড না, এটাকে বলা হয় হিমোলিম্ফ, কারণ এখানে অ্যাকচুয়ালি তোমার থাকে না, ওই যে হিমোগ্লোবিন থাকে না, রক্ত লাল না, তাই না? ঠিক আছে, এই জন্য ওদেরকে ডাকতে হবে হিমোলিম্ফ, লিম্ফ কিন্তু। আচ্ছা, নোকে। তারপর হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা, তাদের রক্ত নালিকাগুলো, তাই না? তাদের রক্ত নালিকা, তা পৃষ্ঠীয় বাহিকা, ঠিক আছে। পৃষ্ঠীয় বাহিকার মধ্যে আসলে তাদের যে আমরা আসলে, আচ্ছা এখানে একটা ভালো কোশ্চেন মাথায় আসছে, যে আমাদের হৃৎপিণ্ডটা কিন্তু আসলে একটা বড় ধরনের একটা রক্ত নালিকা বলা যায়, কারণ এটার যে তিনটা অংশ লেয়ার আছে না, এটা তিনটা লেয়ারের সাথে ওই যে রক্ত নালিকা তিনটা লেয়ারের আসলে মিল, অনেকটা মিল দেখা যায়। তাই বিজ্ঞানীরা মনে করে যে আসলে হার্ট আসলে কিছুই না, হার্ট হচ্ছে আসলে একটা বড় ধরনের মানে একটা ব্লাড ভেসেল বেসিক্যালি, বা রক্ত নালিকা ছাড়া আসলে আর কিছুই না। তো এখানে পৃষ্ঠবাহিকা যে দুই ধর পৃষ্ঠ বাহিকার অংশের মধ্যে আমরা দেখবো যে সম্মুখ এবং পশ্চাৎ অ্যাওর্টা, মানে হচ্ছে বড় বড় দুইটা অ্যাওর্টা, মানে বড় মহাধমনী থাকে, এবং আরো বড় একটা বাহিকা মানে হচ্ছে রক্তনালী, যেটা হচ্ছে কি হৃদযন্ত্র। বাহিকা মানে আসলে নালিকা বলা যায়, সো পৃষ্ঠীয় বাহিকা। সো বুঝতেই পারতেছো অ্যাওর্টা থাকে, আমাদের অ্যাওর্টা কিন্তু শুধু ডর্সাল অ্যাওর্টা থাকে, যেটা হচ্ছে কি ডর্সাল অ্যাওর্টা কোনটা, ওই যে আর্চ অ্যাওর্টা পিছনের দিকে চলে যায় সেটা হচ্ছে ডর্সাল অ্যাওর্টা হয়ে যায় তার নামে, আমাদের কোনো সামনের দিকে অ্যাওর্টা থাকে না। সো এদের কিন্তু সম্মুখ অ্যাওর্টা থাকে, জাস্ট আমি মানুষের সাথে ওদের একটা ডিফারেন্সটা তোমাদের সাথে শেয়ার করতেছি, আসলে তেমন কিছুই না। আচ্ছা, তাহলে আমরা আবার চলে আসি হিমোসিল, তাদের হিমোসিল থাকবে যে গহ্বরের মধ্যে রক্তটা ফ্লো করবে আর রক্ত থাকবে, এবং হচ্ছে পৃষ্ঠবাহিকা থাকবে, রক্তনালিকা থাকবে, এটার একটা অংশ হিসেবে কিন্তু হৃদযন্ত্র চলে আসতেছে। হৃদযন্ত্র আলাদা করে বলার দরকার নাই, কারণ এই পৃষ্ঠবাহিকার মধ্যে আছে কি সম্মুখ এবং পশ্চাৎ অ্যাওর্টা এবং হৃদযন্ত্র। আচ্ছা, হিমোসিল এটা আবার তিনটা ফ্রেগমেন্ট আছে, ধরো এই হিমোসিল এই যে এখানে গহ্বরটা তিনটা ফ্রেগমেন্ট আছে, এটা যদি পিছন হয়, এটা যদি সামনে হয়, তাহলে মনে রাখবা আমাদের সাথে তাদের ডিফারেন্স বলছিল, আমাদের হার্ট থাকে সামনে, ওদের হার্ট থাকে পিছনে। সো তাদের হার্ট বা তাদের হার্ট হচ্ছে পিছনে থাকে, তাই যেহেতু তাদের হার্টটা পিছনে থাকে, তাই এটা হচ্ছে কি পেরিকার্ডিয়াল সাইনাস, মানে পিছনে থাকে হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, পিছনে থাকে পেরিকার্ডিয়াল সাইনাস। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করো যে আমাদের যেরকম হচ্ছে যে মাথা থেকে যে মস্তিষ্ক থেকে যে স্পাইনাল কর্ডটা নেমে গেছে, সেটা কিন্তু আমার পিছনে মেরুদণ্ডের ভিতরে দিয়ে নেমে গেছে স্পাইনাল কর্ডটা। সো আমাদের স্পাইনাল কর্ড থাকে পিছনে, ওদের স্পাইনাল কর্ড থাকে বা স্নায়ুরজ থাকে সামনে, ভাই কি করবা বলো তো। সো এই সামনের সাইনাসে থাকে হচ্ছে তাদের স্নায়ুরজ্জু, তাই এটার নাম হচ্ছে পেরিনিউরাল সাইনাস। পেরিনিউরাল সাইনাস হচ্ছে সামনে বা সম্মুখ দিকে বা অঙ্কীয় দিকে, পেরিনিউরাল সাইনাস। আর মাঝখানে থাকে হচ্ছে কি পেরিভিসেরাল সাইনাস, মাঝখানে হচ্ছে বিভিন্ন, ভিসেরা মানে হচ্ছে কি বিভিন্ন অঙ্গ, সো মাঝখানে অন্যান্য বিভিন্ন জিনিসপাতি থাকে, অঙ্গ প্রত্যঙ্গ থাকে, সো পেরি ভিসেরাল সাইনাস। সো আশা করি এটাই আর কি, ঠিক আছে, এটা পিছনে সামনে। আচ্ছা, আচ্ছা তাহলে এই সাইনাসটা আবার তিনটা ভাগ করতে পারছি, পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল এন্ড পেরিনিউরাল। আচ্ছা দেখো, সো এখানে পেরিকার্ডিয়াল হৃদযন্ত্র থাকে আমি পড়াইছি, এখানে স্নায়ুরজ্জু থাকে, আর ভিসেরার মধ্যে অনেক ধরনের ভিসেরা থাকে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পৌষ্টিক নালী। সো পৌষ্টিক নালীটাই বলা যায় মাঝখানে থাকে। সো এগুলো কিন্তু আমি পড়াই ফেলছি, দেখো যুক্তি দিয়ে পড়ালে, লজিক দিয়ে পড়ালে কিন্তু জিনিসপত্র মনে থাকে। তারপর হিমোলিম্ফের মধ্যে কি আছে, প্লাজমা থাকে এবং রক্তকণিকা থাকে, দুটোটাই কিন্তু বর্ণহীন, মজা ব্যাপার হচ্ছে এটা, কারণ হচ্ছে তাদের মানে কি বলবো হিমোগ্লোবিন নাই। সো রক্তকণিকাগুলোকে একসাথে ডাকা হয় হিমোসাইট ডাকা হয়, আর প্লাজমা আর কি, ঠিক আছে। তো ওদের হিমোসাইট কটা থাকে প্রতি ঘন মিটারের মধ্যে, আসলে 15 থেকে 60 হাজার থাকতে পারে, অত বেশি না তাদের মানে হিমোসাইটের পরিমাণটা। তারপরে আসো যে এদের বৃহৎ হিমোসাইট, আচ্ছা হিমোসাইট এদের তিন ধরনের থাকে, প্রো হিমোসাইট, ট্রাডিশনাল হিমোসাইট এবং বৃহৎ হিমোসাইট, এটাই ইম্পর্টেন্ট, জাস্ট তিন প্রকার থাকে, এটুকু পর্যন্ত মনে রাখতে পারলে ইম্পর্টেন্ট মানে হয়ে গেছে, আর লাগবে না। হিমোগ্লোবিন বা অন্য কোনো ধরনের শ্বাসরঞ্জক থাকে না, ওদের কোনো ধরনের শ্বাসরঞ্জক নাই। ওকে, সো এই জন্য তারা রক্ত বর্ণহীন আর কি, ঠিক আছে। আচ্ছা, তো তারপর হচ্ছে কি পৃষ্ঠবাহিকা হচ্ছে প্রধান স্পন্দনশীল অঙ্গ, তো এখানে হার্ট থাকে, অ্যাওর্টা থাকে,
হৃদযন্ত্র মোটামুটি 60টা ফানেল আকৃতি প্রকোষ্ঠ থাকে, আমাদের 4টা প্রকোষ্ঠ থাকে, ওদের 60টা প্রকোষ্ঠ থাকে। তো প্রতিটা প্রকোষ্ঠে এক জোড়া করে 7 জোড়া অস্টিয়া থাকে এবং 6 জোড়া এলারি পেশি থাকে। সো এগুলো ইনফরমেশনগুলো মনে থাকবে না যে কোনটা 7 জোড়া কোনটা 6 জোড়া। এবং আসলে নতুন গাজী আজমল স্যারের এডিশন একটা ভুল ইনফরমেশন আসছে, 2 জোড়া এলারি পেশি থাকে। সো এই ইনফরমেশনটা আমাকে আমার একটা স্টুডেন্ট দেখাইছিল, সে কনফিউজ হয়ে গেছিলো। সো আমি তোমাদেরকে এখন দেখাবো যে কনফিউজন কিছু নাই, কনফিউজন আসলে কিছু নাই। তুমি ভালো করে ছবিটা যদি বুঝে পড়া তাহলে আসলে কনফিউজ হওয়ার এখানে কোনো ব্যাপারই নেই। দেখো যে দেখো আমি তোমাকে ছবিটা দেখাচ্ছি, যে এই যে উপরে তো মস্তক, তাই না? এখন এরপরে তুমি ফার্স্ট ফোলিং অফ বডি দেখতেছো, এখানে কি সামনের অ্যাওটা, এখানে কি পিছনের অ্যাওটা, মাঝখানে হচ্ছে কি এই হৃদযন্ত্রটা, সামনের অ্যাওটা পিছনের অ্যাওটা, মাঝখানে হচ্ছে তোমার হৃদযন্ত্রটা, ঠিক আছে? সামনের অ্যাওটা পিছনের অ্যাওটা, মাঝখানে হচ্ছে তোমার হৃদযন্ত্রটা। সো এই হৃদযন্ত্রটা 7টা প্রকোষ্ঠ, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা এবং 7টা। তাহলে এরকম এরকম অংশগুলো আছে, এরকম এরকম 7টা অংশ আছে। তাহলে এই 7টা অংশ এরকম, ঠিক আছে? আচ্ছা এরকম, আচ্ছা তো খেয়াল করো প্রতিটা অংশের মধ্যে এরকম দুটা দুটা করে তুমি ছোট ছোট ডট দেখতে পাইতেছো। হয়তো আমি যদি এখানে জুম ইন করি তুমি দেখবা যে প্রতিটা, আচ্ছা এখানে ইয়াগুলো মুছে দিই, মার্কিং মুছে দিই। দেখো একটা, এ একটা, এ একটা, এ একটা। সো প্রতিটা প্রকোষ্ঠে এরকম এক জোড়া করে করে ছোট ছোট ছিদ্র আছে, যেগুলোর নাম কি অস্টিয়া। তাহলে বুঝতে পারতেছো 7টা প্রকোষ্ঠে 7 জোড়া অস্টিয়া থাকবে। এখন মুখস্থ করা লাগবে, লাগবে না। সো এটা মুখস্থ করার জিনিসও না বাবা, এটা মুখস্থ করার জিনিসও না। তারপরে আসে এলারি পেশি 6 জোড়া, অনেকে মনে রাখতে পারে না। দেখো এলারি পেশিগুলো থাকে হচ্ছে দুটা প্রকোষ্ঠের মাঝখানে পাশে পাশে। দেখো এখানে একটা এলারি পেশি, এখানে একটা এলারি পেশি, তাহলে 1 জোড়া এলারি পেশি এসে গেছে, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া। তো 7টা প্রকোষ্ঠের মাঝখানে মাঝখানে যেহেতু আছে, গ্যাপ তো আছে কম, 7টা প্রকোষ্ঠের মাঝখানে মাঝখানে গ্যাপ আছে 6টা। সো ওই 6টা গ্যাপের মধ্যে 6 জোড়া, দুই পাশে করে 6 জোড়া এলারি পেশি থাকে। তাহলে এটাও কি মুখস্থের বিষয়? মুখস্থের বিষয় না। এরপরে চলে আসে, তাহলে 6 জোড়া এলারি পেশি থাকে প্রমাণ দিয়ে দিলাম। এরপরে আসো হৃদস্পন্দন রেট, এটা ইম্পর্টেন্ট, মিনিটে 100 থেকে 110 বার এটা মুখস্থ রাখবা। সময় হচ্ছে 30 থেকে 60 মিনিট লাগবে একবার রক্ত পুরো সম্পূর্ণ দেহে প্রবাহিত হইতে। ওকে আচ্ছা, এরপরে হচ্ছে হিমোসিলাম এবং সিলোমের মধ্যে তুলনা, জাস্ট এটা পড়ে নিবে, আসলে আমি এত সময় নিতে পারবো না এখন। ইম্পর্টেন্ট বলা যায়, কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমন না যে ইম্পর্টেন্ট না। সিলোমটা রক্ত সম্বন্ধিত কোনো অংশের মধ্যে আসে না, আর হিমোসিল হচ্ছে রক্ত সম্বন্ধিত অংশ আসে। তারপরে তো বলি এটা সকল অঙ্গে প্রসারিত হয়, এটা দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী রক্তপূর্ণ গহ্বর, সিলোমিক তরলযুক্ত, আচ্ছা পুষ্টি পদার্থ এটা আমাদের পরিবাহিত হবে, কারণ এটার মধ্যে রক্ত আছে। আত্মবোধ মোলাস্কা, সিলম হচ্ছে যাদের ওই যে মুক্ত সম্বন্ধ না, তারা হচ্ছে সিলম থাকবে আর কি, স্বাভাবিক। বদ্ধ সম্বন্ধে সিলম থাকবে, আর যারা মুক্ত সম্বন্ধ তাদের হিমোসিল থাকবে, কারণ মুক্ত সম্বন্ধে তাদের সিলমটাই আসলে পরবর্তীতে হিমোসিল ফর্ম করে, ব্লাস্টোসিলের সাথে ফিউজ হয়ে। আচ্ছা এই যে হাঁসফড়িঙ্গে রক্ত প্রবাহের গতিপথটা আমি তোমাকে একটু দেখাই, এটা যদিও আসলে এত ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে এখানে বিগত বছরে এখনো পর্যন্ত একটা প্রশ্ন দেখা যায় নাই। আমি কিন্তু বলে রাখতেছি যেখান থেকে প্রশ্ন হয়েছে বা যেখান থেকে প্রশ্ন হয়নি, তোমরা অ্যানালিসিস করো বা না করো, তারপর আমি হালকা করে কিন্তু বলে দিতেছি আমার দায়িত্ব থেকে। সো এটা দায়িত্ব কিন্তু তোমাদের, তোমরা অ্যানালিসিস না করলে তোমরা মরবা ভাই, আমার আমার কিছু জানা, আমার পরীক্ষা হবে না, ঠিক আছে? দেখো সো বিগত বছরের প্রশ্ন আসে না, তার মানে এটা না যে প্রশ্ন আসবে না। এমন হইতে পারে যে বলবে নিচের হাঁসফড়িঙ্গে কোন গতিপথটা সঠিক নয়, কোথায় ভুল আছে, সঠিক নয় দাগাও। সো তুমি দাগাইতে পারবো না। সো এটা কিন্তু একদম সিম্পল একটা বিষয়, বাট সিম্পল একটা বিষয় তুমি না পেলে কিন্তু ভুলে যাবা। সো দেখো আমি জাস্ট বুঝাই দিই, এই 3টা অংশ দেখতে পাচ্ছ তুমি, সরি টু সে মাঝখানে অংশ বেশি দাগ দিয়ে বলছে বুঝাই। আচ্ছা সো দেখো, ওফ, আচ্ছা দেখো এই একটা, এই একটা, তাহলে এখানে 1টা, 2টা, 3টা ভাগ হয়েছে হিমোসিলার। তো পিছনেটা হচ্ছে পেরিকার্ডিয়াল, সামনেটা হচ্ছে পেরিনিউরাল, আর মাঝখানে হচ্ছে পেরিভিসেরাল, যেখানে পৌষ্টিক নালীর অংশগুলো আছে। এখন খেয়াল করো যে এটা আসলে ফার্স্টে পেরিনিউরাল সাইনাস থেকে, তারপরে হচ্ছে পেরিভিসেরাল, পেরিনিউরাল থেকে কই যাবে, পেরিভিসেরালে যাবে, পেরিভিসেরাল থেকে সম্মুখে পশ্চাতে ওটা, পশ্চাতে ওটার মাধ্যমে আমি কি ঠিক করতেছি না ভুল করতেছি, না ঠিকই করতেছি। সো তুমি জাস্ট গতিপথটা দেখো, আমি তোমাকে গতিপথটা একবারে শিখাই দিই। এখান থেকে শুরু হইলো, এখান থেকে শুরু করবা, এই এক্সাক্ট এই পয়েন্ট থেকে শুরু করবা, এখান থেকে যাবা, এখানে যাবা, এখানে যাবা,
ঠিক আছে, তারপরে তুমি তাহলে পেরিনিউরাল থেকে পেরিভিসেরাল ঢুকলা, পেরিভিসেরাল থেকে তুমি পেরিকার্ডিয়ালে ঢুকলা, পেরিকার্ডিয়ালে ঢুকার পর পশ্চাৎ এওটা দিয়ে ঢুকলা, ঢুকার পরে 60টা প্রকোষ্ঠ একের পর এক ঢুকবা, একের পর এক ঢুকবা, এলারি পেশিগুলো সংকুচিত হবে, প্রসারিত হবে এবং এর মাধ্যমে প্রকোষ্ঠ খুলবে, বন্ধ হবে। যখন রক্তটা আসবে তখন প্রসারিত হবে, তারপর সংকুচিত হলে রক্তটা বের হয়ে যাবে, এরকম করতে করতে সম্মুখে ওটা দিয়ে বের হবে। ওকে, ফ্লোগুলো দেখো, ফ্লোগুলো দেখো, ফ্লোগুলো দেখো, ঠিক আছে, আসলো গেল, এইখানে মস্তকের সাইনাসে আসবে, মস্তকের সাইনাস থেকে ডিরেক্ট চলে আসবে আবার পেরিনিউরাল সাইনাসে, পেরিনিউরাল সাইনাসে আসলে আবার সেম আগে রিপিটেড রিপিটেড হবে, ঠিক আছে। তাহলে এই গতিপথটা আপনি মনে রাখবা। তাহলে দেখো আমি কি বলছি, পেরিনিউরাল সাইনাস থেকে শুরু করো, এখান থেকে পেরিভিসেরাল যাবে, এখান থেকে শুরু করবা, তারপরে হচ্ছে পেরিকার্ডিয়ালে যাবে, তারপর পশ্চাৎ এওটার মাধ্যমে ঢুকছে, তখন হৃদযন্ত্র প্রসারিত হয়েছে, তারপরে হচ্ছে হৃদযন্ত্র প্রসারিত হওয়ার পরে ঢুকলো, এখানে রক্তটা গেল, তারপর হৃৎপিণ্ড সংকুচিত হবে, তো এভাবে সংকুচিত হইতে হইতে 60টা প্রকোষ্ঠ পার হওয়ার পরে একদম সামনেরটা দিয়ে তখন সম্মুখে এওটা দিয়ে বের হয়ে যাবে, এটা মস্তকের সাইনাসে এন্টার করবে, মস্তকের সাইনাস থেকে তখন আবার পেরিনিউরাল সাইনাসে চলে আসবে। সো এটাই হচ্ছে রক্ত প্রবাহ গতিপথ। দেখো, সো রক্তপ্রবাহ থেকে আসছে, রক্তকণিকার নাম কি? হিমোসাইট। কই? এই যে হিমোসাইট, ঠিক আছে। আচ্ছা, রক্ত সম্বন্ধিত অংশ নাকি? হিমোসিল অংশ, পৃষ্ঠীয় বাহিকা, পৃষ্ঠীয় বাহিকা অংশ, হিমোলিম্ফ একটা অংশ, বাট সম্মুখ বাহিকা বলে কিছু নাই ভাই, সম্মুখ এওটা আছে বাট সম্মুখ বাহিকা বলে কিছু নাই। সো তুমি যদি একটু ভালো করে অংশগুলো পড়তা তাহলে কিন্তু এখানে পেরে যাবা, তাই না? আচ্ছা, তো তেমন কিন্তু খুব কঠিন প্রশ্ন করে না। সো তোমরা যে ইম্পর্টেন্ট পার্টগুলো পড়ে জানো তখন আসলে আর পারো না। কেন ইম্পর্টেন্ট পার্ট তুমি দেখতে আসো, তো বিগত বছরের প্রশ্ন আসছে, তুমি কেন দেখবা না এই জায়গাগুলো, তাই না? আচ্ছা, বুদ্ধিমান না দেখবা। 17-18 তে প্রশ্ন আসছে কি ঢাকা ইউনিভার্সিটিতে, সিলম এবং হিমোসিলের জন্য দুটা পদ্ধতি কি? যে তোমাকে পার্থক্য 4টা পড়তে বলছিলাম, তাই না? এখন এখন ভালো বুঝবা। সো উভয় হচ্ছে দেহ প্রাচীর এবং পোষ্টনালীর মধ্যবর্তী ফাঁকা স্থান, সকল উপাঙ্গে বিস্তৃত না, দুইটা সকল উপাঙ্গে বিস্তৃত না, দুটা স্নায়ুতে অংশও না, দুইটা রক্ত সংবন্ধনের অংশ না, এই যে এই দুইটা হচ্ছে কমন। সিলম এবং হেমোসিল দুইটাই হচ্ছে দেহগহ্বর এবং পরিপাকনালীর মধ্যবর্তী ফাঁকা স্থান, বাট একজনের মধ্যে থাকে সিলোমিক তরল, আরেকজনের মধ্যে থাকে রক্ত, ঠিক আছে। একটু আগে পড়ে এসছো, তারপরে এখন চলে আসে এখন শ্বসন তন্ত্র। আল্লাহ, ঘাসফড়িং চ্যাপ্টারটা শেষই হয় না, এই জন্য খুব ঘাসফড়িং চ্যাপ্টারটা আমার খুব বিরক্ত লাগে। আমি জাস্ট জানি না, মানে এতদিন ধরে পড়াচ্ছি বা পড়াই, টিচিংয়ে আসার পরও আমার এখন বিরক্ত লাগে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন তো মানে নাউজুবিল্লাহ আমার কি অবস্থা, মানে দেখতেই পারতাম না, টু বি অনেস্ট, তোমাদের সাথে যেটা অনেস্টলি শেয়ার করি, এখন টিচিং লাইনে এতদিন আসার পরও আমার খুব বিরক্ত লাগে, কারণ হচ্ছে চ্যাপ্টারটা শেষ হতে চায় না। আচ্ছা যাই হোক, ইম্পর্টেন্ট জিনিসপাতিগুলো পড়াই। জাস্ট দেখো, শ্বসন তন্ত্রের অংশগুলো তোমাকে চিনতে হবে, তুমি এই অংশ চিনতে পারলে হয়ে গেছে। তোমার শ্বসন রন্ধ্র থাকবে, যেটা তোমাদের রক্ত মানে সরি এয়ার গুলো ঢুকবে, ঠিক আছে, এয়ার বা বাতাস ঢুকবে, তারপর ভিতরে কি থাকবে, ট্রাকিয়া থাকবে বা শ্বাসনালী থাকবে, ঠিক আছে, এই রন্ধ্র পাইলা এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট কি, শ্বাসনালী থাকবে, শ্বাসনালী বা ট্রাকিয়া থাকবে, ট্রাকিয়া থাকবে, ট্রাকি ওলো থাকবে, ঠিক আছে, নালি, এই নালি পরে নালি পরে ধরো আর একটা ছোট নালি পাইলা, সেটা হচ্ছে ট্রাকিওল, তারপরে হচ্ছে বায়ুথলি পাবা, ঠিক আছে, সো বায়ুথলি পাবা। সো এরকম করে আমি অংশগুলো মনে রাখতে তোমাদেরকে বলবো, যে এভাবে মনে রাখতে পারো, রন্ধ্র থাকে, ট্রাকিয়া থাকে, ট্রাকিওল থাকে এবং বায়ুথলি থাকে, শেষ। আচ্ছা, শ্বাসরন্ধ্র এরকম কয়টা থাকে, বক্ষে 2 জোড়া থাকে, উদরে 8 জোড়া থাকে, মোট 10 জোড়া ডিম্বাকার শ্বাসরন্ধ্র থাকে, ঠিক আছে, 2 জোড়া বক্ষে, 8 জোড়া উদরে থাকে। আচ্ছা, সো শ্বাসরন্ধ্র গুলা একটা বিশেষ রিংয়ের মতো কাইটিন নির্মিত মানে যে মানে বের দিয়ে গঠিত, এটাকে বলা হয় পেরিট্রিম। তাহলে এই জায়গাগুলোকে কি বলা হয়, যে বাইরের দিকে যে রিং রিমের মতো অংশ তৈরি করে ফেলছে, এই বাইরের দিকে শক্ত অংশগুলো বলা হয় পেরিট্রিম, পেরিট্রিম দ্বারা আবৃত বলা যায়। আচ্ছা, পেশি নিয়ন্ত্রিত কপাটিকার সাহায্যে রন্ধ্রগুলা খোলা বন্ধ হয়। সো এগুলো বন্ধ খোলা দুইটা হইতে পারে। আচ্ছা, শ্বাসরন্ধ্র এট্রিয়াম নামক ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত হয়, ভালো। তারপরে হচ্ছে 3টা স্তর থাকে এটা শ্বাসনালীর, এপিডার্মিস, ভিত্তি ঝিল্লি, এপিথেলিয়াম এবং কিউটিকল নিয়ে ইন্টিমা। তাহলে মেইন কথা মনে রাখতে হবে, ইন্টিমা থাকে, এপিথেলিয়াম থাকে এবং ভিত্তি ঝিল্লি থাকে। সো বেসমেন্ট মেমব্রেন, তারপর এপিথেলিয়াম থাকে এবং ইন্টিমা থাকে, ইন্টিমা, সো এটার বাই থাকে, ঠিক আছে, কি থাকে, এটা বাই থাকে। ইন্টিমাগুলো পুরু হওয়ার কারণে আসলে ইন্টিমাগুলোর এখানে শ্বাসরন্ধ্রে যেরকম পেরিট্রিম ছিল, ঠিক তেমনি ইন্টিমাগুলোর পুরু হয়ে আংটির মতো বলয় তৈরি করে, এই বলয়গুলোকে ডাকা হয় টিনিরিয়া। সো শ্বাসনালীর ক্ষেত্রে এগুলো কি, টিনিরিয়া। সো টিনিরিয়া থাকার কারণে কখনো ট্রাকিয়া চুপসে যায় না। তাহলে কি থাকার কারণে ট্রাকিয়া চুপসে যায় না,
নিজে থাকার কারণে এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তারপরে দেখো যে তিন জোড়া অনুদৈর্ঘ্য এবং কিছু অনুগ্রন্থি ট্রাকেল কানে থাকে, এটা এত ইম্পর্টেন্ট না ভাই, খুবই আনইম্পর্টেন্ট জিনিসপত্র। আসলে শ্বসনতন্ত্র জিনিসটি আনইম্পর্টেন্ট, ইভেন সিকিউ এসএসসি সিকিউতে আসলে খুব বেশি আসে আসতে দেখা যেত না আমাদের সময় থেকে। এখানে কি হয়েছে, ট্রাকিয়া তো তোমার ইন্টিমে থাকে টিনি দিয়ে, সরি ইন্টিম এবং টিনি দিয়ে বিহীন কোনোটাই থাকে না, ইন্টিমও থাকে টিনি দিয়েও থাকে না, এপিথেলিয়াম আমার বেজমেন্ট মেমব্রেন থাকে মনে হয়। তো যাই হোক, তো এরা এক কোষী নালিকা, মাত্র অনেক 1 মাইক্রোমিটারের মতো ব্যাস যুক্ত। তারপরে দেখো এটাও ইন্টিমামিহীন পাতলা প্রাচীর যুক্ত, শেষ আর দরকার নাই। শ্বাস গ্রহণ প্রশ্বাস, এটা হচ্ছে একটা সক্রিয় প্রক্রিয়া, শ্বাস থেকে এটা হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া। প্রসারণে প্রথম চার জোড়া ইউজ হয় এবং শ্বাস ত্যাগের সময় শেষের ছয় জোড়া ইউজ হয়। সো এটাই মাথায় রাখবা, সো প্রথম মানে 10 জোড়ার মধ্যে 4+6 এভাবে ভাগ করে দিবা। প্রথম 4 জোড়া হচ্ছে প্রশ্বাসে কাজ করবে এবং শেষের 6 জোড়া হচ্ছে নিঃশ্বাসে কাজ করবে। এই প্রথম 5 জোড়া পেশি যখন প্রসারণ হবে, পেশি প্রসারণ হলে তো রন্ধ্রগুলো খুলবে বলা যায়, বা তো তখন হচ্ছে কি প্রশ্বাসের রন্ধ্রগুলো যখন খুলে যাবে তখন বায়ু ভিতরে ঢুকবে। আর এই রন্ধ্রগুলো যখন সংকোচন হবে, বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসের রন্ধ্রগুলো খুলে যাবে, মানে পেশি সংকোচনে খুলবে, এগুলো কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। সো এগুলোর ক্ষেত্রে প্রসারণ হবে প্রথমগুলোর ক্ষেত্রে, আর এগুলোর ক্ষেত্রে সংকোচন হবে। ওকে 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 আসো রেচনতন্ত্রে প্রশ্ন আসতে দেখা যায় না এখনো। প্রধান রেচন অঙ্গ মালপিছের নালিকা, আনুষঙ্গিক আরো কি কি আছে দেখে নাও, ইউরেট কোষ, ইউরিকোষ, গ্রন্থি, নেফ্রোসাইট, টিউটিকল, জাস্ট নামগুলো ভালো করে মনে রাখতে হবে, আর দরকার নাই কিছু। ভিতরে মালপিজেন নালির সংখ্যা জাস্ট দেখে রাখবে 100টার মতো হইতে পারে। কি আবিষ্কার করছে, কোথায় থাকে না থাকে এগুলো তোমরা জানো। আর বর্ণ হলুদ বর্ণের এটাও তো ইম্পর্টেন্ট না। তারপরে হচ্ছে এখানে আসলে কোনো কিছু ইম্পর্টেন্ট না, ব্রাশ বর্ডার থাকে, জাস্ট এগুলো রিডিং দিয়ে দিও, ঠিক আছে। আমি মানে এগুলোর আসলে একটা কী করবা, ছবি দেখবা আর ছবি দেখে একটু রিডিং দিয়ে দিও, ঠিক আছে। আমি এখানে পড়াচ্ছি না কারণ খুবই আনইম্পর্টেন্ট। তারপরে সমৃদ্ধ অঙ্গগুলোর নাম জাস্ট পড়বা, যা হলো সমৃদ্ধ অঙ্গ কোনটা পুঞ্জাক্ষি এবং ওসেলি, স্পর্শ সমৃদ্ধ অঙ্গ কোনটা ব্রিসল এবং রোম, গন্ধ সমৃদ্ধি কোনটা অ্যান্টেনা, তারপর হচ্ছে স্বাদ সমৃদ্ধি কোনটা ম্যাক্সিলারি পাল্প এবং লেবিয়ালের পাল্প বা লেবিয়াম রোম, তারপর হচ্ছে যে তাপ সমৃদ্ধি হচ্ছে কি তোমার প্যাডগুলো প্লান্টুলি প্যাড এবং অ্যান্টেনা কিছু রোম, শ্রবণ সমৃদ্ধি কোনটা পায়ু সার্কিট রোম। জাস্ট রিডিং দিবা এগুলো, জাস্ট রিডিং দিবা যতটুকু মনে থাকে, জাস্ট রিডিং দিবা এগুলো, আসলে অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বাট এত ইম্পর্টেন্ট না। পুঞ্জাক্ষিতে আস, কম্পাউন্ড আইস এদের ইউনিট কি, ইউনিট হচ্ছে ওই ওমাটিডিয়াম গুলা। ওকে আচ্ছা, টায়ার্ড হয়ে গেছি কমপ্লিটলি। আসো, তো এই কম্পাউন্ড আই প্রায় হচ্ছে 2000 ওমাটিডিয়াম দিয়ে গঠিত, ওমাটিডিয়াম 2000 সর্বজাগার ওমাটিডিয়াম দিয়ে গঠিত প্রতিটা পুঞ্জাক্ষি। এটার আবরণ হচ্ছে কিউটিকল। মাথার দুই পাশে কয়টা থাকে, দুইটা থাকে, পড়াইছি আগেই। ওমাটিডিয়ামের অংশগুলা এখানে একটা ছবি বই থেকে দেখবা, আমি এখানে মনে হয় অ্যাড করতে পারি নাই, না অ্যাড করার সময় হয় নাই আমার, করতে চাইছিলাম। সো ছবি না দেখলে এখানে কিচ্ছু বুঝবা না, ছবি থেকে তোমরা অংশগুলো ভালো করে পড়বা। কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন, তারপর রঞ্জক আবরণী, রেটিনাল কোষ, অ্যাবডোম, রেটিনাল রঞ্জক আবরণী, ভিত্তি পর্দা, স্নায়ুতন্ত্র, সব নামগুলো পড়বা, যাতে তোমাকে যদি প্রশ্ন করে যে ওমাটিডিয়ামের অংশ নিচের কোনটি বা কোনটি নয়, তুমি যাতে উত্তর দিতে পারো ঠিক করে। সো প্রশ্ন কিন্তু এরকম টাইপেরই হয়। আচ্ছা, কাজগুলোর মধ্যে যেটা হচ্ছে যে আচ্ছা কর্নিয়াজেন কোন কোষ 4টা, বাট ক্রিস্টালাইন কোন হচ্ছে কোষ মোস্ট প্রবলি 2টা, তুমি ছবি দেখবে, ছবি দেখে বুঝবা। আচ্ছা, রেটিনাল কোষ, যেখানে কোষ বলতেছে কোষগুলো 7 থেকে 8টার মতো, জাস্ট সংখ্যাগুলো মনে রাখবা। আচ্ছা, এদের কর্নিয়াটা লেন্সের মতো কাজ করে, এই জিনিসটা একটু মনে রাখবা, এদের কর্নিয়া লেন্সের মতো কাজ করে। এদের যে র্যাপডোম, এই র্যাপডোমটা হচ্ছে কি আলো গৃহীত হয়, এটা অনেকটা রেটিনার মতো কাজ করলে বলা যায়, র্যাপডোমটা রেটিনার মতো কাজ করে, ঠিক আছে। সো রেটিনা যেমন আলো গৃহীত হয় এবং হচ্ছে যে এখানে ছবিটা বা ইমেজ ফর্মেশন হয় প্রতিবিম্ব, সো রেটিনার মতো কাজ করে হচ্ছে র্যাপডোম।
তারপর হচ্ছে কি মনে মনে গৃহীত প্রতিবিম্ব মস্তিষ্কে প্রেরণ করে, হচ্ছে স্নায়ুতন্ত্র ভিত্তিপদ্ম ওমাটিডিয়ামকে ধারণ করে রাখে। আচ্ছা, ভিত্তিপদ্ম সবচেয়ে নিচে থাকে, পুরো ওমাটিডিয়ামটাকে ধরে রাখে আর কি। তারপরে কালো পর্দা হচ্ছে একটা, প্রতিটা ওমাটিডিয়ামকে পরস্পর থেকে আলাদা রাখে। রেটিনার রঞ্জক আবরণগুলো প্রতিটা ওমাটিডিয়াম থেকে এক থেকে আরেকটাকে আলাদা রাখে। ছবি দেখবা, ছবি দেখলে ভালো ক্লিয়ার হবে। তারপর হচ্ছে যে এখানে পুরোটা জিনিস আসলে ছবি দেখে মনে রাখতে হবে। তারপর হচ্ছে যে ইম্পর্টেন্ট কি আর, প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কাজ করে ক্রিস্টালাইন কোন, সো এটা ইম্পর্টেন্ট। কর্নে এখানে ছয় কোণ আকার, এটা একটু মাথায় রাখলা, আর তেমন কিছু এখানে ইম্পর্টেন্ট না। আর মনে রাখবা যে ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণ থেকে ক্রিস্টালাইন কোন তৈরি হয়, আর হচ্ছে রেটিনুলার কোষের ক্ষরণ থেকে তৈরি হচ্ছে র্যাবডম, সো কার ক্ষরণ থেকে কোনটা তৈরি হচ্ছে এটা একটু ক্লিয়ার রাখবা আর কি জাস্ট। আচ্ছা আচ্ছা, এবং এখানে অংশগুলো কোনটা কয়টা করে এটা ভুল হয়, যেমন ক্রিস্টালাইন কোন হচ্ছে একটা, কিন্তু ক্রিস্টালাইন কোন কোষ এটার সংখ্যা হচ্ছে চার। সো প্রশ্ন কোনটা করছে, যে মাঝখানে কোষ লেখা কিনা, কোষ লেখা থাকলে এটার সংখ্যা বেশি, চারটা। আর যদি শুধু কর্নিয়া জেন কোষ বলে সেটার উত্তর হচ্ছে দুই, আর যদি বলে রেটিনাল কোষ সেটার উত্তর হচ্ছে সাত থেকে আটটা। তাহলে কয়টা কোষ কোথায়? কর্নিয়া কিন্তু এখানে একটাই, ঠিক আছে, কিন্তু কর্নিয়া জেন কোষ কিন্তু দুইটা দেখতে পাইতেছ, আবার রেটিনুলার কোষ হচ্ছে সাত থেকে আটটা। সো সংখ্যাগুলো একটু মাথায় রাখবা, বই থেকে দেখবা, তারপর এখানে একটা এক নজর একটা রিভিউ দেওয়া। সরলা কেমন পুঁজাকের মধ্যে ডিফারেন্স বা বলা যায় কি কি আছে না আছে একটু দেখে নিবা, এটা আমি এখানে পড়াচ্ছি না। তারপরে হচ্ছে কি জাস্ট রিডিং দিয়ে নিবা, রিডিং 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 রিডিং। দর্শন কৌশল, মৃদু আলোতে দেখা হচ্ছে সুপার পজিশনের মাধ্যমে, উজ্জ্বল আলোতে দেখা হচ্ছে অ্যাপোজিশনের মাধ্যমে, ঠিক আছে, বা মোজাইক প্রতিবিম্ব তৈরি হয়, মোজাইক প্রতিবিম্বটা হচ্ছে পৃথক হয় এবং সুস্পষ্ট হয়। তাহলে উজ্জ্বল আলোতে স্বাভাবিকভাবে তো সবচেয়ে ভালো ছবি তৈরি হওয়ার কথা, সো এটাতে কি হবে, মোজাইক প্রতিবিম্ব হবে, মোজাইক হবে, তাদের জন্য মোজাইকটা হচ্ছে সবচেয়ে সুস্পষ্ট হবে। আর এখানে কি হবে, সুপার পজিশন হবে মৃদু আলোতে, সুপার পজিশন হলে আসলে বিম্বগুলো অস্পষ্ট হবে সামগ্রিকভাবে, সো এটাই আর কি। আচ্ছা, দুইটা বিম্বের মধ্যে ডিফারেন্সটা তোমরা দেখে নিবা, এবং কোনটা কোন অবস্থায় সুপার পজিশনের সময় সংকুচিত হয় রেটিনাল বা আইরিস আবরণটা, এখানে ক্ষেত্রে প্রসারিত হয় এক পজিশনের ক্ষেত্রে। সুপার পজিশনে আসলে বিম্বটা অস্পষ্ট হয়, এখানে আসলে বিম্বটা সুস্পষ্ট হয়, মোজাইক প্রতিবিম্ব হয় এবং এটা উজ্জ্বল আলোতে হয়। আচ্ছা, আর এখানে কি বলছে, আলোকরশ্মিটা একটু ইম্পর্টেন্ট না, মানে একটু অড টাইপের। তির্যক এবং উলম্বিক দুই ধরনের আলোকরশ্মি ওমাটিডিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে, এখানে হচ্ছে শুধুমাত্র উলম্ব আলোকরশ্মিগুলো আসলে এত ভালো প্রতিবিম্ব ক্রিয়েট করে। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে যে প্রশ্নে, পুঞ্জাক্ষি কোন অংশ আলো গ্রহণ করে, আলো গৃহীত হয় এবং বিম্ব তৈরি হয় র্যাবডোমে, এই যে র্যাবডোম শেষ। তারপরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে কোন অংশটা আলো গ্রহণ করে, আবার সেম টাইপের কোয়েশ্চেন দেখছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, র্যাবডোমটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে র্যাবডোম কোন অংশ ওমাটিডিয়ামের, দেখছো র্যাবডোমটা ইম্পর্টেন্ট। তাহলে আমি আগেই বলছিলাম র্যাবডোমটা একটু ইম্পর্টেন্ট, এটা রেটিনার মতো কাজ করে, এখানে আলো আলো গৃহীত হয়, বিম্ব তৈরি হয়, তারপর ট্যান পাঠায় হচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে। আচ্ছা, জননতন্ত্র এখান থেকে কোনো কোয়েশ্চেন আসতে দেখিনি আমি বিগত অনেক বছরে, জাস্ট এগুলো তুলে রাখছে, বাট এগুলো হচ্ছে নিজেদের টিকটা বা রিডিং দিয়ে নেবা। সো এখানে জাস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলোই তুলে ধরা হয়েছে, যেগুলো মানে আসলেও আসতে পারে আর কি হাইয়েস্ট, ঠিক আছে। বাট আমি যদি বলি, আমি পার্সোনালি একদম মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় কমপ্লিটলি এগুলো একটা রিডিং দিয়ে গেছি, ঠিক আছে, এবং রিডিং দিয়ে আমি আসলে বেঁচে গেছি, কারণ কোশ্চেন আসে নাই, তেমন আসেই নেই, আসেই না আমি যাই দেখছি। সো ভাইয়ের কথাগুলো মানো, যেগুলো আসে আসা ওগুলো খুব ভালো করে পড়ো আগে, তারপরে সময় থাকলে অন্যগুলো। আচ্ছা, রূপান্তর দুই ধরনের, সম্পূর্ণ রূপান্তর অসম্পূর্ণ রূপান্তর, এখান থেকে প্রশ্ন না আসলে আমার সমূহ সম্ভাবনা আছে, মানে এই যে পার্টগুলো আসলে সহজ পার্ট আসতে পারে। সো সম্পূর্ণ রূপান্তরের চারটা ধাপ আছে, ডিম মানে এগ, পিউপা, আচ্ছা এগের পর লার্ভা, মানে হচ্ছে কি ডিম, লার্ভা, পিউপা, ইমাগো, ইমাগো দশা হচ্ছে পূর্ণাঙ্গ দশা। তাহলে একটা দুইটা তিনটা চারটা, চারটা দশা পাচ্ছি আমরা, চারটা সুস্পষ্ট দশা পাচ্ছি। তারপর মৌমাছি এবং প্রজাপতি রূপান্তর হচ্ছে কি সম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ রূপান্তর হচ্ছে ঘাস পড়িং এবং যেটা নিয়ে পড়াশোনা করতেছি এটা। সো এখানে ডিম থাকে, এই পিউপা এবং লার্ভা এবং পিউপা এই দুইটাকে একসাথে করে এখানে নিম দশা হিসেবে আমরা পড়ি। তাহলে আমি যদি এখানে তোমাকে দেখাতে চাই যে এগ, তারপর হচ্ছে পিউপা, তারপর হচ্ছে লার্ভা, তারপরে হচ্ছে আমার ইমাগো দশা পাচ্ছে এখানে, মানে সম্পূর্ণর ক্ষেত্রে এই চারটা দশা অতিক্রম সুস্পষ্ট পাচ্ছে। বাট এখানে এই দুইটা দশা একসাথে মিলে হচ্ছে পিউপা লার্ভার পরিবর্তে নিম্ফ একটা দশা তৈরি করে ফেলে, আমরা একটু নিচে দেখাই। সো নিম্ফ থাকে, তাহলে অন্য তিন, এই এগো থাকে, ইমাগো থাকে, মাঝখানে হচ্ছে এইটাকে নিম্ফ দশা তৈরি করে ফেলে, একটা ইন্টারমিডিয়েট দশা নিম্ফ তৈরি হয়। সো এটা হচ্ছে ঘাস পরিং এবং তেলাপোকার ক্ষেত্রে।
সো কেন মনে রাখতে পারো, ঘাড় তেরা ঘাস ঘাস পড়িম এবং তেলা বোকা, ঘাড় তেরা ঘাস পড়িম তেলা বোকা, অসম্পূর্ণ রূপান্তর। ঘাস পড়িং এর রূপান্তর অসম্পূর্ণ, তিনটা ধাপ আছে, শেষ খোলস উন্মোচন কখন কয়বার হয়, পাঁচবার হয় নিম থেকে পূর্ণাঙ্গ হইতে, এটা ইম্পর্টেন্ট আর লাগবে না। ইনস্টার হচ্ছে দুইটা খোলস উন্মোচনের মাঝখানে যে মধ্যবর্তী দশা থাকে সেটা হচ্ছে ইনস্টার, সময় লাগে কত, সম্পূর্ণ রূপান্তর হতে সময় লাগে 2 মাস, শেষ আর লাগবে না। চার ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, কোন গ্রন্থি থেকে কি কি ক্ষরণ হয় জাস্ট রিডিং দিবা ভাই, রিডিং। এই গ্রন্থি থেকে আমি প্রশ্ন আসা দেখি নাই, অনেকে এগুলো নিয়ে অনেক মাথা ঘামায়, এগুলো নিয়ে মাথা ঘামানো কোনো কিছু নাই, প্রশ্ন আসে নাই এবং ভবিষ্যতে আসবে না বলে ধরে নেওয়া যায়। তারপরে রিডিং দিলে মানে কোনো ক্ষতি নাই, জাস্ট রিডিং দিয়ে রাখবা। তারপরে আসি নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাস পড়িংয়ের মধ্যে পার্থক্য, এটা আসলে আসতে পারে, নিম একটু বাদামি রঙের হয় আর এটা সবুজ রঙের হয়, এটাই আসলে মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য। তারপর দানা থাকে না, এটা স্বাভাবিকভাবে থাকবে না, তুমি এটা আগেই বুঝো, পাখা থাকবে না, তারপর আকার ছোট হবে, যৌনাঙ্গ অপরিণত থাকবে, মোল্টিং হয়, এই দুটা পয়েন্ট মনে রাখবা, এদের মোল্টিং হয় আর এদের মোল্টিং হয় না। সো এই দুটা পয়েন্ট একটু ইউনিক পয়েন্ট, ভুলে যেতে পারো আসলে এই পয়েন্টগুলোই, অন্যগুলো মনে থাকবে। সো দ্যাটস ইট, দ্যাটস অ্যাবাউট ঘাস ফড়িং। সো তোমরা আশা করি সব কিছু বুঝছো, আজকের জন্য ক্লাসটা এখানেই আমি সমাপ্ত করতেছি আর কি, আল্লাহ হাফেজ। কোনো কোশ্চেন থাকলে ভাইয়ের আইডিতে নক দিতে পারো, সামিউল হক আইডির নাম, ওকে, অথবা আমার পেজেও নক দিতে পারো, এ কে এম সামিউল হক, ওকে, আল্লাহ হাফেজ।